আইন হে আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত হন্না থানাধীন দুলালপুর এলাকা সহ খাজাকারী বেনওয়াজের স্মরণে এত সুন্দর করে জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আপনারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা জোরে বলেন আমাদের এই জবান যিনি দিয়েছেন তিনার নাম কি ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই মহাব্বতের আছে আওয়াজে বলেন না লাভ আছে না নাই তাহলে কেউ একটা জবান বন্ধ রাখবেন না ডান হাতটা উপরের দিকে তুলে জবান কোলে উচ্চ কণ্ঠে ধরে ডাকবেন আল্লাহ মহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ আর জবান খুলে ডাকবেন আল্লাহ এবার দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলিয়াল্লাহ আমার হন্না থানার ভাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা জবান খুলে আল্লাহকে ডাকলেন নবীদের ইয়া রাসূলুল্লাহ বললেন ইয়া ওলিয়াল্লাহ বলে আউলিয়া কেরামের স্মরণ করলেন বাজানো ও আমার দুলালপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবার বন্ধুরা আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে কোন জান্নাতের বাগানে বৈশা তোমরা যখন একবার আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবা আমার আল্লাহ পাকরে ডাক দিবা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটা কাজে কর্মে বরকত প্রদান করব আপনারা জবান খুলে বলেন আমরা আল্লাহর বরকত হাসিল করতে বাবা চাই কি চাই না মহাব্বতের আওয়াজে বলেন চাই কি চাই না এরে বাবারা কেমন বরকত হাসিল করতে চান যদি আপনাদেরকে প্রশ্ন করি এত সুন্দর জান্নাতের বাগান আপনারা কেন জান্নাতের বাগানে আসছেন এই প্রশ্নটা যদি করা হয় আপনারা সবাই তো বলবেন হুজুর আমরা জান্নাতের বাগানে সাধারণ কোনো কাজের জন্য আসি নাই আমাদের অন্তরে একটা বিশ্বাস আমরা যদি এই জান্নাতের বাগান মাহফিলে আসি জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যদি আমরা বসে যাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিবে কথা কন্যা ঠিক না বেঠি শুধু গুনাহ মাফ করবেন না আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলে উম্মত দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে ডাকে আমার নবীর দুরূদ চরিব আদায় করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার অভাব দূর করে দেয় অভাব দূর করার পরে হায়াতে বরকত দেয় আল্লাহ রহমত নাজিল করে এবং আল্লাহ পাকের ওই বান্দার উপরে আমার আল্লাহ পাক সকল প্রকার বালা মুসিবত থেকে বান্দাকে হেফাজত করে বন্ধুরে ও আমার এই এলাকার ভাই বাবারা বন্ধুরা আমার আল্লাহ যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের শরণের মাধ্যমে এত বরকত প্রদান করে এত নিয়ামত প্রদান করে আমরা সবাই আল্লাহ পাকের ওই নিয়ামতগুলো অর্জন করার দরকার আছে না নাই মহাব্বতের আওয়াজে বলেন না দরকার আছে না নাই ও বন্ধুরা আসেন ওই আল্লাহ রহমত হাজিল করার জন্য একটু জবান খুলে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করি আর করিয়া ও জবিল লাহি মিনাশাই তনির রাজিম বিফাদলি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযিনা يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال في حديث الشريف في رواية ابن ماذا عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماذا أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله خشف التجا بجماله حسن الجميع خصاله صل دوري نعم تجا نظر میں مدینہ ہے بس میرے زندگی زبا فر یا رسول اللہ اے میرے بندگی سبحان اللہ بولبین نا আমি বলার আগে আপনারা সুবহানাল্লাহ বলার কথা বুঝেন নাই তো এজন্য সুবহানাল্লাহ বলেন না আশিক বলতেছে নজর মে মদিনা হাই বাস মেরে জিন্দেগি চোখে যদি একবার মদিনা দেখি আমার জীবন ধন্য সুবহানাল্লাহ আর জোরে বলবেন না সুবহানাল্লাহ জবা ফর ইয়া রাসূলুল্লাহ এহে মেরে বন্দেগি আল্লাহ আমার নামাজ আপনি কবুল করছেন কিনা জানি না রোজা কবুল করছেন কিনা জানি না অন্য ইবাদত কবুল করছেন কিনা জানি না আল্লাহ পাক রব্বুল আমিনের পেয়ারা হাবিব বলতেছেন আশিকের রাসূল বলতেছেন জবা ফর ইয়া রাসূলুল্লাহ এহে মেরে বন্দেগি আশিকের রাসূলের বাণী নজর মে মদিনা হায় বাসে মেরে জিন্দেগি জবা ফর ইয়া রাসূলুল্লাহ এহে মেরে বন্দেগি رسول خدا سے دل کو سلام کہے نا اور باغ مدینہ سے ایک پھول تو پھلائے نا بلا العلا بکمالہ اشفت تجا بجمالہ حسنت جمیع صالح صلو علیہ یا رسول اللہ مجھے سیر عرب منظور ہے ابویا کی زندگی مجھ کو عذاب گور ہے کس طور مدینے میں پہنچو بے بتا پیارے نبی ہاتھوں خالی اور دربار نبی غلام تمہارے بلغ لولا حسنت جمیع صالحین হে আমার এই দৌলতপুর এলাকার আশেপাশে এলাকার ভাই বাবাদিরা বন্ধুরা আপনারা মহাব্বতের আওয়াজে বলবেন আল্লাহ পাকের পেয়ারা হাবিবের উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই লাভ আছে হে মাইকলা তোমরা নি লাগাইছো এই জেনারেটর এখান যেহেতু এটা আওয়াজ দেয় ক্যাডার ক্যাডার করে তোমরা এটা দূরে লাগাইবা কয়জন আধা কিলো দূরে কোনো ওয়াশ করবো না মানুষ এটার আওয়াজ শুনবে আপনারা জবান খুলে বলেন আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই আমি যদি বলি দৌলতপুরের বাবারা হন্না দুলালপুরের বাবারা কত লাভ আপনি উত্তরটা দিবেন কি বলে হুজুর অনেক লাভ কিন্তু আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী কয় উম্মত আমার ও আমি নবীর উম্মতের দলেরা আমার উম্মতের মধ্যে যে উম্মতেরা আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে এই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি নবীর তত কাছাকাছি থাকবে আমি জানতে চাই দুলালপুরের বাবারা আমরা নবীর কাছাকাছি থাকতে চাই না দূরে থাকতে চাই জোরে বলেন নবীর কাছে থাকতে চাই কি চাই না মদিনার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে উম্মত রে আমি নবীর উম্মতের দলেরা যদি আমি নবীর কাছাকাছি থাকতে চাই এরা যেন আমি নবীর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে আমি নবীর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবে যে উম্মত ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে কিন্তু আমার নবী ডাক দিয়া কয় আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল সবচাইতে কৃপণ উম্মত সবচাইতে কৃপণ উম্মত হলো তারা নবী গো কারা আমার নবী কয় আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করার সময় জবানকে বোবার মতো করে রাখে যারা আমি জানতে চাই আপনারা কি নবীর উম্মত দাবি করেন কি করেন না
ঘুরে বলেন নবীর উম্মত দাবি করেন কি করেন না আমার নবী কয় আমার উম্মতের মধ্যে সবচাইতে কৃপণ কিফটা ওই উম্মত আমি নবীর দুরূদ পড়ার সময় জবানকে বোবার মতো রাখে যেই উম্মত আমরা নবীর উম্মত কৃপণ নয় আমরা সবাই আল্লাহ নবীরে খুশি করতে চাই আসেন বাবারা একটু জবান খুলে আল্লাহ পাকের পেয়ারা হাবিবের দুরূদ শরীফ পড়ি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ইকুড়া বন্ধ করে দাও ইকুড়া আদে নাবিয়ানা Mawlana Muhammad Allahumma salli Sayyidina Mawlana Mawlana Muhammad Allahumma salli Muhammad na bhai go na gar go nabi ji aponai sinilam na amora sabai go na gar go nabi ji aponai sinilam na sei karone roje ha sore amaderke boilen na Allahumma salli ikuda switch off kore den iku switch off kore den madena biyana Mawlana Muhammad Zagat Fagol Kaabar Jonno Kaaba Fagol Mabuder Amar Mabud Fagol Doyal Nobir Nobi Fagol Ummate Allah Umma Salli Allah Muhammad Nabi La ilaha illallah La ilaha illallah La ilaha La ilaha illallah La ilaha illallah La ilaha Hasbi Rabbi Jalallah Ma fi qalbi ghayrullah Nur Muhammad Sallallahu Bolen Nur Oh la ilaha illallah la ilaha illallah la ilaha haire amra boro bagoban amdar nobi allah re mehoman bishwas ase na nai nobi allah re mehoman bishwas ase na nai শুধু আমি আসার পরে আমারে ভিতরে বয়ের একটা উদায় আলাইছে মুড়ি যেমনে খোলা মেলা ফালায় রাখলো উদায় যা আমি এর বয়ে থেকে ঠিক উদায় গেছি আমারে ঠিক টাইমে আসার পর পর তুইলা দিতেন দেখতেন কেমনে আল ডইলা অন লাগে এডো আমি জানি কেমনে আনা লাগে এটার সিস্টেম আছে কারণ ডেক্সি যেডি তিনটা খিচুড়ি কে রেডি আছে এডি খাওয়ইন না মানুষ নাই তো মোটামুটি খাওয়ার মত আমি দেখছি আপনারা যা আছেন আপনারা সাথে আমার মা বোন ফরদারাল আরো বেশি আছে আপনারা জোরে বলেন নবী আল্লাহর মেহমান বিশ্বাস আছে না নাই যদি কেউ আপনার জিজ্ঞাসা করে বলে দলিল কি আপনি কি দিবেন বলে দলিল হলো 15 পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ পাক কোরআনে বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির জোরে কোন সুবহানাল্লাহ বলে নবী আল্লাহর মেহমান এই কথা মুখে বলতে অসুবিধা হবে না আপনারা মনে করেন না কারণ যায় আর আইয়ে গতকালকে এই টাইমে কারণ গেছিল আর গেছে না গতকালকে গেছিল এই টাইমে
গেছে রাতে এলো এই টাইমে যায় নাই কারণ আমি বুঝি তো আমি আইসা বলছি আমার এই এলাকার মধ্যে থেকে 17 থেকে 18টা কল দিছে একটা নাম্বার থেকে দিয়া শুধু বলছে হুজুর আপনি মাহফিল আইয়েন না মাহফিল ক্যান্সেল করে দেন আমি বলছি তোর আব্বার দিনা মাহফিল ফাল্লা তোর বাফরে লয়ে দাঁড়ায় মাহফিলটা ঠেকা দেয় সামনে আমি লগে লগে 999 কল দিয়ে তার নাম্বারটা দিয়ে দিছি নাম্বারটা আছে আমি অবশ্যই রেখে দিছি তাদের নাম্বার 0875 30 11 36 নাম্বারটা আমি রাইখা দিছি সান্দার নাম্বারটা আমি কইছিলাম তুই আজ তুই যদি তোর মায়ের বুকের দুধ খায় তাকস শামিম রেজার মাহফিলে দাঁড়াইয়া কইছে বলে হুজুর মাহফিলে আইয়ের নামের মাহফিল করতে দেওয়া হবে না আমি কইছি সান তোমার মতো সানের আমি গনিও না ফকেটে রই না আল্লাহ বুঝার তৌফিক দান করো জোরে কোন আমিন আমরা খাজা বাবা আমরা নবীজির আশেক নবীর প্রেমিক নবীর আকীদার উপর বিশ্বাস রাখি নবীর উপর ঈমান রাখি ঠিক না বেটি তাহলে ওই নবী আল্লাহর মেহমান বিশ্বাস আছে না নাই তাহলে মহব্বতের আওয়াজে জোরে পড়েন আমরা বড় বাগবাহান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা গহবান আমরার নবী আল্লাহর মেহমান আমার নূরে নবী কে করলেন দান বলেন নূরে নবী দাগানে নবীজি ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হায়রে নামাজে রোজা চাই রহ না তোমার মা বাবার হাতে মত চাই রহ না বলেন নামাজ রহ না সবাই মা বাবার হাতে মত চাই রহ না আমার নবীর দুরুদ বইল না বলেন নবীর আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হোমনা দুলালপুরের দৌলতপুরের এখানকার শরীফের মধ্যে যারা আছেন আপনারা জবান খুলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত সোজা করে দেখেন একটা তাকবীর নারে তাকবীর আপনারা সত্যি করে কনছে মদিনা যাইতেন চাননি এই আওয়াজ দিয়ে আমার হোমনা বাজারটা ফারানোর আগে চাকাটা ফামসার হয়ে দেবে মদিনা যাইতে হলে আওয়াজ দিতে হবে ইমানি আওয়াজ দসবাওয়ালা আওয়াজ যেমন আওয়াজ দিছে হযরত বেলাল ঠিক না বেঠিক হাত নামান না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে কাবা পরিষ্কার করার জন্য নবীর অনুমতি পায়া কাবা শরীফ পরিষ্কার করতেছে এমন টাইমে জোহরের নামাজের আজানের সময় কেউ কেউ বলেন আসরের নামাজের সময় হয়ে গেছে নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা পরিষ্কার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে বেলাল আজানের তো সময় হয়েছে আজানটা দিয়ে দাও কারণ হযরত বেলাল হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন আর মুয়াজ্জিন কি খলিফা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম তো নবীজি বলতেছেন ও বেলাল তুমি আজান দাও বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আজান দেওয়ার কথা বলতেছেন আমি এতদিন কাবা শরীফের পূর্ব দিক দিয়ে থাকলে পশ্চিমে ফিরে আজান দিতাম পশ্চিমে থাকলে পূবে ফিরে আজান দিতাম উত্তরে থাকলে দক্ষিণে ফিরে দক্ষিণে থাকলে উত্তরে ফিরে আজান দিতাম নবীজি এখন তো কাবা আমার পায়ের নিচে আমি কিভাবে আজান দিব আপনার জোরে সুবহানাল্লাহ বললেন না আমার নবী বলে বেলাল কাবা এখন তোমার কদমের নিচে তুমি কি জানো না তোমার নবী কাবারও কাবা কারণ ওই নবী কেন কাবারও কাবা আমার নবী আগে তো আমরা যেদিকে ফিরা নামাজ পড়ি এদিকটা আমরা কাবা ছিল না আগে আমাদের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস মানে বর্তমান আমাদের উত্তরে আমার নবী দুই রাকাত নামাজ আদায় করার পরে ইহুদিরা আমার নবীরে দুই রাকাত নামাজরত অবস্থায় কয় দেখছনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামাজ পড়ে আমরা যে বাইতুল মুকাদ্দাসরে সম্মান করি ওই জেরুজালেমের দিকে বাইতুল মুকাদ্দাসেরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদও সেটারে সম্মান করে আমার নবী নামাজরত অবস্থায় মনের মধ্যে একটু কষ্ট অনুভব করলেন নামাজরত অবস্থায় আমার নবী শুধু মনে মনে চিন্তা করলেন আল্লাহ এই ইহুদিরা বলতে
করতেছে আমি নাকি বাইতুল মুকাদ্দাসের তাদের কাবারে কাবা বানাইছি ও আল্লাহ আমার আর এদিকে ফিরা নামাজটা আদায় করতে মনটা চায় না আমার আল্লাহ সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করে দেয় বন্ধু আপনি আর এদিকে ফিরা নামাজ আদায় করা লাগবে না আপনি দুই রাকাত নামাজ আদায় করেছেন বাকি দুই রাকাত নামাজ আপনি দয়াল নবীজি পশ্চিমমুখী হয়ে যান বাম দিকে ফিরা আপনি কাবা বাইতুল্লাহর দিকে ফিরা আপনি নামাজ আদায় করেন আমার নবী কয় আমি যখন বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ আদায় করলাম ইহুদিরা বড় অবাক হয়ে গেল আমার আল্লাহ কয় বন্ধু আপনি নবীর কর্ম উম্মতে মুহাম্মদীর জন্ম ধন্য ধর্ম ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি আপনার উম্মত যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করে গো আপনার উম্মত যদি আপনি নবীর ভালোবাসা প্রকাশ করে তাইলে সে ব্যক্তি আর কোনোদিন কোন জায়গার মধ্যে বিপদে পড়বে না নবী গো ও দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী এখন টাকা বাইতুল মুকাদ্দাস কাবা না কাবা হইল বাইতুল হারাম বাইতুল্লাহ মক্কা শরীফ আমার নবী কয় বেলাল আজান দাও বেলাল কয় নবী আপনি নিচে আমি আজান দিব নবী কয় আমি নবী যে দিকে তুমি বেলাল ওই দিকে ফিরা আজান দাও হযরত বেলাল আজান দেওয়া শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আজান দেয় আজান দেওয়ার পরে যখন হযরত বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন আমার নবী যে জায়গায় দাঁড়াইয়া ছিল কাবা শরীফের ডান দিক থেকে নবী আমার বাম দিকে চলে আসছে আমার নবী যখন কাবার বাম দিকে চলে আসলো বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বইলা চিন্তা করে কাবার দিকে ফিরা আজান দিতাম এখন কাবা তো ঘুরে গেছে আমি কোন দিকে ফিরা আজান দিব হযরত বেলাল কি করলেন আমার নবী যে দিকে ঘুরে এই দিকে ঘুরে আজান দেয় আমার নবী যে দিকে ঘুরে ওই দিকে ঘুরে আজান দেয় আমার নবী যে দিকে ঘুরে বেলাল ওই দিকে ঘুরে আজান দেয় বন্ধু ও নবীর উম্মতের দলেরা নবীর উম্মতের দলেরা যখন বেলাল আজান দেয় আজান শেষ করে কাবার ছাদ থেকে নিচে নামছে আমার নবী বলেন ওই দিন কাবা শরীফের মধ্যে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফের মধ্যে এত মুসল্লি দেখলাম এত মুসল্লি কোনোদিন আমি কাবা শরীফে দেখি নাই ওই দিন বেলাল আজান দেওয়ার কারণে যত মুসল্লি আগমন করেছে বন্ধুরে 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 হযরত বেলাল যখন আজান দেওয়ার পরে বাইতুল্লাহর মধ্যে এত মানুষ হাজির হয়ে গেছে আমার নবী সব মানুষকে জিজ্ঞাসা করে কিরে সাহাবাই কেরাম তোমরা দি বাইতুল্লাহ শরীফের মধ্যে হাজির হয়ে গেলা এত সাহাবি তো আমি নবী একসাথে কোনো দিন দেখি নাই তোমার বাড়ি তো মক্কার শেষ প্রান্তে তুমি এই টাইমে কাবায় আসলা কেন আজানের আওয়াজ কেমনে শুনলা নবীজির বিখ্যাত সাহাবি যার নাম হলো হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনী পড়তে যাইয়া পাইলাম ওনার হায়াত ছিল দুনিয়াতে 200 বছরের উপরে আপনার আমার হায়াত তো 50, 60, 70 এবারই হায়াত আমরা 70 বছর হায়াত পাই জীবন পাই ও বন্ধুরে হযরত সালমান ফার্সির হায়াত ছিল 200 বছরের উপরে নবী আমার জিজ্ঞাসা করে সালমান ফার্সি তোমার বাড়ি তো মক্কা নগরীতে না তোমার বাড়ি হইল মক্কা নগরীর শেষ প্রান্তে মনে করেন হুমনা থানা তিতাস থানা এই দুই থানার মাঝখানে হলো সালমান ফার্সির বাড়ি মক্কা নগরীর মধ্যবর্তী জায়গায় সালমান ফার্সির বাড়ি আমার নবী কয় সালমান তুমি কেন এই জায়গার মধ্যে আসলা আজানের আওয়াজ কেমনে শুনলা আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইল আমার নবীর দরবারে পাঠাইয়া নবীরে ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হযরত বেলালের আজানের আওয়াজ সালমান ফার্সির মক্কা নগরীর শেষ প্রান্তের বর্ডারে শুধু যায় নাই হযরত বেলালের আজানের আওয়াজ আল্লাহর লামকান কাবা শরীফের উপরে লামকানের মধ্যে গেছে নবী কয় অসম্ভব বুঝলাম না আমার নবীরে হযরত জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তো মানুষের চেহারার দিকে তাকায় না হযরত বেলাল সুন্দর ছিল না হযরত বেলালের শরীরের জামা কাপড় ভালো ছিল না নবী আমার কয় বেলালরে আমি যত দিনে দেখছি হযরত বেলালের পরনে আমি একটু সামান্য সাদা কাপড়ের টুকরা মাত্র দেখেছি আমি হযরত বেলালের শরীরে কোনো জামা কাপড় দেখি নাই বেলাল যখন আমি নবীর দরবারে আসে বেলাল একজন মানুষের দাস ছিল দাস ওই দাসের দরবারের একজন ব্যক্তির কাছে দাস দাসীগিরি করত হযরত বেলাল যখন উমাইয়া নামক ব্যক্তির বাড়িতে দাসগিরি করত হযরত বেলাল তার কাছ থেকে লুকে আইসা আমার নবী
নবীর দরবারে আজান দিত। উমাইয়ার বাড়িতে বেলাল ফিরে গেলে আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর দরবার থেকে বেলাল যাওয়ার পরে বেলাল রে এমন মারা মারত খেজুর গাছের গোড়ার কাটাগুলা দিয়া হযরত বেলালের পিঠটারে জাজদা কইরা ফলাইছে। একদিন হযরত বেলাল আসরের নামাজের পরে যখন নবীজির দরবারে আসছে আমার নবী তাকে দেখে বেলালের এই পিঠগুলা বায়া বায়া রক্ত মুবারক করতেছে। নবী আমার একটা ডাক দিয়া কয় বেলাল রে ও বেলাল তোমার পিঠ দিয়া দি বায়া বায়া রক্ত পড়ে। আমার হযরত বেলাল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি যোহরের নামাজে আপনার দরবারে আসছি আসার পরে উমাইয়া বাড়িতে যাওয়ার পর আমার খেজুর গাছের ডাল দিয়া বাড়ি দিছে মারছে। হযরত বেলাল যখন আমার নবীর দরবার থেকে আসরের নামাজ পড়তে আসছে উমাইয়া এটা দেখে বড় অবাক হয়ে গেছে। কিরে বেলাল যোহরের নামাজে যাওয়াতে না তোমারে মারছিলাম তুমি দি আবার আসরের নামাজে গেছো। বেলাল ডাক দিয়া উমাইয়া আমার গলায় যতক্ষণ না পর্যন্ত ছুরি দিয়া আলাদা হইয়া যাইব অতক্ষণ পর্যন্ত আমি বেলাল নবীর দরবার ছাড়তাম না। উমাইয়া ওই সময় বাবরা কাটা দিয়া বেলালের পিঠের মধ্যে এমন বাড়ি দিছে রে হযরত বেলালের পিঠগুলা বায়া 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 রক্ত পড়তাছে। নবী আমার ডাক দিয়া কয় এরে সাহাবাই কেরামের মাঝে কে আছো আমার বেলালের উমাইয়ার কাছ থেকে দাসমুক্ত করবা আমার বেলালের তার কাছ থেকে নিয়ে আসবা। হযরত ওসমান হাত না তুলে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আসি গো নবী আপনার হযরত বেলাল রে আমি এখন দাসমুক্ত করতে চাই। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর আদেশ মোতাবেক হযরত ওসমান যাইয়া হযরত বেলাল কে উমাইয়ার কাছ থেকে যখন মুক্ত করে আনলো লক্ষ্য করে দেখলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কো এবার মুক্ত হইয়া বেলাল যখন আসান দেয় আমার নবী বড় খুশি হইয়া যায়। শুধু নবী খুশি হয় না আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কবর পাঠায় রে বেলাল তুমি আজান দিলে শুধু দুনিয়ার মানুষ শুনে না রে বেলাল তোমার আজানের আওয়াজ আমার আল্লাহর নাম কানে শোনা যায়। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ওই হযরত বেলালের গলার জোরে আওয়াজ দেয় নাই ইমানের জোরে কথা বলেন না কিসের জোরে হযরত বেলাল আওয়াজ দিছে ইমানের জোরে। ওই বেলালের মতো মুহাব্বত নিয়ে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইবেন পরে আপনারা সামনে খালি জায়গা একটু সামনে এলাম মদিনা ফরজ আমি ইনশাল্লাহ আগে একটু সামনে দিকে এলাম তাহলে ওয়াজ করতে উঠে উঠেন আও কাকা আইয়েন ইয়াল্লাহ তাল বলে আইয়ো এটা উঠে নাকি লেগে না না দাঁড়ান নাটি দাঁড়িয়ে থাক দরকার না বই নাটি সামনে তুই তাহলে আপনারা বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে হযরত বেলালের মতো ইমানি আওয়াজ দিয়ে মদিনা যাইতে চাই ডান হাত সোজা করে তুইলা দেখান দাঁড়া দাঁড়া জোরে বলেন মারহাবা তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ। জোরে বলেন অনেকে দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দিলা নসিবি কর মোদি না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দিনে এই দৌলতপুর এলাকার এবং দুলালপুর এলাকার আশেপাশে এলাকার ভাই বাবারা বন্ধুরা আজকে যারা যারা আমরা জান্নাতের বাগানে বসে গেলাম আমি যদি আপনাদের সবার কাছে প্রশ্ন করি বাবারা আপনারা কেন মাহফিলে বসলেন আপনাদেরকে কি কেউ টাকা দিয়ে মাহফিলে বসাইছে আপনারা বলবেন? টাকা দিয়ে বসাইছে কেউ? আপনাদের কি কেউ দুনিয়াতে ভালো বলবে এজন্য মাহফিলে বসছেন?
না 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 কেউ ভালো বলবে এজন্য আপনি মাহফিলে বসেন নাই বন্ধুরে সুন্দর মানুষের শুদ্ধ কথা হুজুর আমরা মাহফিলে বসার উদ্দেশ্য একটা বলে বাবা কেন হুজুর আমরা মাহফিলে বসেছি আমাদের জীবনের গুনাহ maaf করানোর জন্য কথা বলেন না পাপ না করলে maaf করবা কি তক্তে তোমার বসিয়া maaf না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া রহমানুর রহিম গো তুমি রহমানুর রহিম গো তুমি বড়ই দয়াবান তুমি রহিম তুমি রহমান ও গো দয়াল মাওলা করিম ও গো দয়াল মাওলা করিম তুমি মেহেরবান তুমি রহিম তুমি রহমান একটা জবান বন্ধ রাখবেন না আপনারা জোরে বলেন আমরা ক্ষমা চাইব কার কাছে ওই আমার হোমনার ভাই বাবারা বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা আমরা জীবনে যত গুনাহ করলাম জীবনে গুনাহ করতে 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 আমরা আমার কলবদারে ধ্বংস কইরা ফলাইছি হে বাবারা আপনি আমি জীবনে যত গুনাহ করলাম এই গুনার কারণে আমরা একদিন আল্লাহর কাছে ধরা খাইব যেটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিছে ইন্না বাতশা রব্বিকাল আসাদিলার ধরা নরম ধরা কি 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 আল্লাহর দরা শক্ত দরা ইন্না বাতশা রব্বিকাল আসাদিত নিশ্চয় আল্লাহর দরা শক্ত দরা আমার আল্লাহ যদি আপনাকে কবরের মধ্যে যাওয়ার পর শক্ত কইরা ধরে আমাকে শক্ত কইরা ধরে তাহলে আমরা আল্লাহর কাছে দরা পইরা যাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে দিয়া দিবে বন্ধুরে আপনি আমি যদি জাহান্নামের আগুনে যাই আমার মদিনার কামলিওয়ালা নবী কই উম্মত আমার একটা উম্মতকে আমি ফালায়া রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করবো না হে বাবারা তাইলে আপনি কেন গুনাহ করেন নবী কয় গুনাহ কইরো না নবী গো কেন কেন আমার নবী কয় গুনাহ করবা তো জাহান্নামে যাইবা আমার নবী কয় গুনাহ করবা তো বিপদে পড়বা গুনাহ করবা তো অভাবে পড়বা গুনাহ করবা তো বিপদ রোগ শোক বেশি বাইরা যাইব ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই তাহলে আমরা গুনাহ তো করতে চাই না আমার নবী কয় গুনাহ যদি না করো দুনিয়াতে যা কিছু করেছো গোপনে গোপনে গুনাহ করেছো লুকায়া গুনাহ করছো সবার কথা বাদ দিলাম যদি আমি আমার এই বাবারে জিজ্ঞাসা করি ও আব্বা আপনি জীবনে যত গুনাহ করছেন মনে কষ্ট নিয়েন না আপনি জীবনে যত গুনাহ করছেন আপনার গুনাহগুলা যদি আপনার সন্তানে দেখতো আপনার বাপ কইয়া সবার কথা বাদ দেন কাউকে দিয়ে উদাহরণ দিলাম না এ শামিম দাদা এ মাহফিলের মধ্যে আপনারা প্রধান বক্তা বানায়া বসাইছেন আমার গুনাহ যদি আপনারা দেখতেন আমার বয়ান শোনার জন্য আপনারা কষ্ট করে বইসা থাকতেন না না রে না এই পর্দার অন্তরালের মা বোনের আওয়াজ শুনতাছে মা গো মা আপনাদের গুনাহ যদি আপনার সন্তান দেখতো আপনার মা বলে পরিচয় দিত না সবার কথা বাদ দেন রে বাবারা এ দুলালপুরের কোনো মানুষ যদি চুরি করে চুরি করে রাস্তা দিয়ে হাইটা গায় যাবার সময় মানুষ তারে সুর কইয়া ডাক দেয় ডাকাইত কইয়া ডাক দেয় খারাপ কর্মকাণ্ডি কর্নেওয়ালা কইয়া ডাক দেয় আমার আল্লাহ কয়ে বান্দা কই তুমি তো এত গুনাহ করো আমি আল্লাহ তো তোমারে গুনাগার কইয়া ডাক দেই না মিথ্যাবাদী কইয়া ডাক দেই না খারাপ কইয়া ডাক দেই না বাজে মন্তব্য করি না হে বান্দা 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফাটতাম তোমার কপালে লেইকা দিতাম তুমি মিথ্যাবাদী তুমি সুদখোর তুমি গোসখোর তুমি হারাম খাও তুমি বাজে পথে চলাফেরা করো আল্লাহ কয় বান্দা আমি আমার বান্দাদেরকে শরম দেই না বান্দা তুমি কত গুনাহ করছো গুনাহ করতে 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 তুমি ক্লান্ত হইয়া গেছো সর্বশেষ দরজা বন্ধ আমি আল্লাহ বললাম লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু ও আল্লাহ নিকৃষ্ট কারা আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আমার আল্লাহ কয় নিকৃষ্ট হলো তারা যারা মুনাফিকি করে মিথ্যা কথা বলে বাজে মন্তব্য করে খারাপ কথা বলে বান্দা যদি ভালো মানুষের কাতারে নাম লেখাও তুমি যাইবা জান্নাতে খারাপ মানুষের কাতারে নাম লেখাইলে তুমি যাইবা জাহান্নামে আল্লাহ গো আমরা
আমরা জাহান্নামে যাইতে চাই না নবী গো আপনার উম্মত কেন জাহান্নামে যাইতে চায় না আমার নবী কয় আমি মেশকাতুল মাসাবি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করছি জাহান্নামে তো ভয়ঙ্কর জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর নিচের দিকে ফেলা হয় 500 বছর লাগবে পাথরটা নিচে যায় পৌঁছাইতে উম্মত রে ওই পাথরটা নিচে যাইতে তো পাথরের কোনো ক্ষয়ক্ষতি হবে না আমার উম্মতকে যদি জাহান্নামের উপর থেকে নিচে ফালায়া দেয় উম্মতের শরীরটা এক সেকেন্ডের মধ্যে একবার সিরা যাবে আরেকবার আমার আল্লাহ জোড়া লাগাইবো আরেকবার সিরা যাইবো আরেকবার জোড়া লাগাইবো এমন ভাবে যাইতে যাইতে আমার উম্মতের শরীরটা সারকার হইয়া যাইবো নবী গো একবার পুরাইলে তো ধ্বংস হয় বারবার কেন পুরাইবো আমার নবী কয় একমাত্র জাহান্নামের কষ্ট অনুভব করানো জন্য নবী গো আমরা কি জীবনের গুনাহটি maaf করে কবরে যাইতে পারবো না আমার নবী কয় উম্মত অবশ্যই তোমরা যাইতে পারবা নবী গো আমরা তো গুনাহ করতে মন চায় না কিন্তু আমাদের মন ডান্ডারে গুনাহর দিকে লইয়া যায় কারোর কাছে ঢিল মারলে মনটা আবার ইঙ্গিত দিয়া দেয় আরেকটা মারো কারোর ফতে খারাপ কাম করলে আমার মনটা মারে ইঙ্গিত দেয় আরেকটা খারাপ কাম করো আমার নবী কয় উম্মত এই গুনাহ গুলা তুমি করো না তোমারে দিয়া করায় নবী গো বুঝলাম না আমি করি না আমারে দিয়া কে গুনাহ করায় ও বন্ধু রে আপনি তো এখনো চিন্তা করেন না আপনারে দিয়া কে গুনাহ করায় আমাদের দেহের মধ্যে তিনটা অনুলিপি আছে তিনটা জিনিস আছে এই তিনটা জিনিসের নাম হলো নফস ঠিক বুঝেন কি নফস কি তিনটা নফসের একটা নফসের নাম একজন বলবেন আছেন একটা নফসের নাম বলবেন জানেন একটা নফসের নাম হলো জানেন কিন্তু ফেড়ে আছে মুখে তুই কস কি নফস কয়টা জোরে কন্যা কয়টা আপনার কি অসুবিধা হইতাছে অসুবিধা হইলে কইবেন আমার বেশি ওয়াজ করার কোনো মন নাই আমার শরীরের তাইল মেল বেশি ভালো না আমি কালকে দুইটা মাহফিল করছি কষ্ট করে আইয়া এনে কোনো রকম হুঁচি একটু পরে বিরিয়ানি সামিসের বাড়িতে একটু পরে ফেলিডের বাড়িতে একটু পরে কয় ইন্ডিয়া কটা দে ফের লাগে আর ঘুম আর ঠিক মতো মনে করেন যাই স্যার সবটা লাগতে লাগলে এ ইন্ডিয়া কটা বিরিয়ানি দে কোন নাম না এক মিনিট না দশ মিনিট আমরা গেছি আমরা খাজা ব্যবহার উপলক্ষে আমরা না কইটা তারপর এখানে 1870 জায়গা 1070 জায়গা শহীদ পেয়ে যিনি হাসতানা তলায় নবাব পেয়ে দিবে আর 870 জায়গা আমরা কিনছি নবাব পেয়ে করবো এবং কেউ টাকা পয়সা আপনারা দিয়েছে অগ্রিম আবার পাকিয়ে দিব আমরা কাজের সুন্দর কাছে এবং জায়গাটা অপ্ত করবো এবং একটা মসজিদ তৈরি করবো কিছু ব্যাপার কিছু আলোচনা আপনার করবেন ক্লিয়ার করবেন বুঝছেন আপনারা সবাই আমি কল লাগতো না এবারে কই দিছি এর আগে কইতে নাই ঠিক না অসুবিধা হইতো না তো শুধু একটা জিনিস করেন না কেউ উঠা বসা করা যাইতো না কারণ যদি উঠা বসার বেরান টান থাকে এক্ষুনি উঠে যাই গেল ফরবার উঠতে লাগবেন টান দিয়ে ধরে বয় এলাম লকেটারে দিয়া সাবধান কেউ আশেপাশে কথা বলা যাবে না মালা ওয়াজের ফরে না ওয়াজের ফরে বয়রান লগে দিয়া ওয়াজের ফরে না ওয়াজ বন্ধ করে চেয়ারম্যান সাহেবের মালা দে কি ওয়াজের থেকে চেয়ারম্যান সাহেবের সম্মান বেশি কি বলো উজুর আমরা কি চেয়ারম্যানের বিরুদ্ধে কর না চেয়ারম্যানের সম্মান আছে ওনাদেরকে রাখতে হবে ওয়াজ মাহফিলে রাখলে তাহলে এলাকার ভিতরে একটা ওয়াজ মাহফিলে কেউ আইয়া বাধা দেওয়ার সিস্টেম পাইতো না কিন্তু ওয়াজের মাধ্যমে দিয়ে ওয়াজ বন্ধ করে এগুলা করা আমার পছন্দ না আমি কেউ রেডি করি না আমরা বোয়ান খাদম সাহেবের লগে দিয়ে বোয়ান যে বোয়ান না আরকার ভিতরে চেয়ার দেন না বইব নিষ্ঠে দে আমার লোকে দেখবি আমি বাড়তি ভাগরি আনছি না বাইরে নাহলে আরেকটা ভাগ বিয়ে আপনার ভরাইলাম আপনার কোনো অসুবিধা হইতেছে তাহলে আমরা গুণা আছে না নাই আমরা কি গুণা করি না আমরা দিয়ে করায় কে করায় কি শয়তান নফস ও আজি বুঝলে দিতেছে অঙ্কালে বাজ্যে কি তুমি বিরিয়ানি খাইছো না হ্যাঁ লেগে বুঝলে গেছে গা হ্যাঁ তাহলে আমরা কি গুণা করি না করায় জোরে কয় না করি না করায় কিয়ে করায় এজোরে কও কিয়ে করায়
কথার জবাব দিতে হইব তাহলে ওয়াজ বাইরে তুলে দাও যাব আর নাইলে ওয়াজ শুনছে না তো কোন পর্যন্ত আমি দেখছি এক খতম বক্ত ওয়াজ করছে আমরা হুইন্না মাশাআল্লাহ মোটামুটি কাংশু কইছে এরপরে বক্ত ওয়াজ করছে হুজুরের গলাটা হুজুর কণ্ঠ কিন্তু খুব সুন্দর এই গলাটা মনে আজকে একটু ভাঙা এলাকে আমরা কোনো তাল করতে পারছেন না একবার একবার কষু খেতের মতো বানাইলেছেন ওয়াজের মাত্রারে কারণ কালা মোটামুটি একটা পরিবেশ হয়েছে তাহলে ওয়াজ করে মজা পাওয়া দেব কারণ এর আগে যারা ওয়াজ করছে খাজা বাবা জীবনীর ওয়াজ করছে তো আমি চিন্তা করলাম সবাই যদি খাজা বাবা জীবনীর ওয়াজ করে এখান থেকে দেখছো কোন আদেশে কোনো ওয়াজ নাই সব খালি খাজা বাবার খাজা বাবাই করে আমি কাল লাগিয়া এডির মুখটার ভিতরে দাঁড়িয়ে সালি মারি দাও লাগবো তাহলে গেছে ওয়াজ হবো লাইনের ওয়াজ রাজি আছেন শুনতে আর জীবনে তো ঘুমান যদি মোটামুটি যে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হইতো অন কালা কি আর ঘুমাইতো দুইটা দিয়ে খেলা হইলে হ্যাঁ মোটামুটি মনে করেন না বলে হুজুর খেলা দর দেখতাম না ওয়াজটা শুনে হিচুড়িটা খাইয়া তারপরে বাড়ির যাই মোটামুটি একটা লাইনে আমরা ফইরাম তাহলে আমরা গুনা করি না গুনা কে করায় কে করায় নফসের ফকার গুলা বইলা দেই যদি তরিকত বিরোধী কোনো মানুষ বেলায়েত বিরোধী আল্লাহর ওলি বিরোধী যারা নফসের ব্যাপারে জানে না এরা উল্টে প্রশ্ন করবেন আচ্ছা তুমি যে গুনাহ করো তোমার ভিতরে যে তিনটা নফস আছে নফসের নাম কো ফাজমা টাইট গরম হয়ে দেব এরা জিগে বে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে আমি খুঁজিয়া তিনটা নফসের দিক পাইছি এক নাম্বার নফসে মুতমাইন্না নফসে মুতমাইন্না কোরআনে নফসের নাম আছে দুই নাম্বার নফসে লাওয়ামা তিন নাম্বার নফসে আম্মারা কয়টা নফস তিনটা বলে হুজুর এটি শুনছিলাম মোটামুটি আগে কয়েকদিন আগে হইলো মোটামুটি ওয়াজে শুনছি কিন্তু এগুলাতে কি এখনো পর্যন্ত বুঝি নাই শোনেন নফসে মুতমাইন্নার কাজ হইলো আপনি রাস্তা দিয়ে যাইতেছেন একটা ফকির আপনার কাছে কইছে আল্লাহর রাস্তা বাবা একটু ভিক্ষা দাও আপনি তারে পাঁচ টাকা দিলেন আর একটু সামনে যাওয়ার পর ফকির আরেকজনকে বাবা পাঁচ টাকা একটু ভিক্ষা দাও তারও দিলেন আর একটু সামনে যাওয়ার পর আপনারা ফকির বলো বাবা ভিক্ষা দাও আপনি এরও দিলেন চার নাম্বার ভিক্ষুক ভিক্ষা আল্লাহ বাবা আমার ভিক্ষা দাও আপনার ভিতরে অন্তর আইলো তিনজনের দিলাম এমনি দিতে দিতে গেলে তো আমার বাড়ির মানুষের খামাই নিয়ে হইতাম না টিয়া এই যে এরে দিলে সামনে বাড়িতে দেয়া খানা ফাইতাম না এই অন্তরের ভিতরে এটা জাগাইয়া দেয় নফসে আম্মারা নফসে এটা গাউরা নফস এটা ঘাট তেরা নফস আপনারা দিয়ে ভালো কাজ করায় না ভালো কাজ করতে বাধা দেয় খারাপ কাজ করতে আগ্রহ করে এটার নাম নফসে আম্মারা আর এই নফসে আম্মারারে উপেক্ষা করে যখন আপনারে কয় দিশত রিজিকের ব্যবস্থা সামনে গেলে আল্লাহ করব তারও দে এটার নাম নফসে মুতমাইন্না ভালো কাজের আগ্রহ জাগায় ভালো কাজের আর মনে করেন যে টাকা পয়সা আছে দানও করে না কেউ রে দেয়ও না কোনো জায়গায় খায়ও না এমনি রাখে দিছে ব্যাংকে তুইলা এটা হইলো নফসে মুতমাইন্না কাউরে বালা জায়গা তো দেওয়ানোর দরকার নাই খারাপ কাজারেও দেওয়ানোর দরকার নাই তুই নিরালয় থাক এটার নাম হইলো নফসে লাউয়ামা এটার নাম কি নফসে লাউয়ামা মানে সিদা এটা কি সিদা তাহলে আমাদেরকে দিয়া নফস গুনা করায় গুনা একটা দুইটা তিনটা করতে করতে এই গুনাগুলো আমাদের এই বুকের ভিতরে বাসা বাঁধে কোথায় বাঁধে তরিকতের প্রমাণ আপনার বাম স্তনের দুই আঙ্গুল নিচে দেখবেন দুগবুক দুগবুক করে ফালায় এটার নাম হইলো কলব এটার নাম কি শুধু কলব নয় এটার নাম লতিফে কলব এটার নাম এটা শুধু একটা কলব না এটার মাধ্যমে আরো কয়েকটা শাখা পোশাক আছে এ লতিফে কলব তরিকতের জায়গা যাইছেন না এটা কি লেখছেন যে দেখছেন নি খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে জায়গাটার নাম দিছে কি চিশতিয়া তরিকার দরবার শরীফ খাজা বাবার আস্তানা তাহলে আস্তানার ভিতরে খাজা বাবা কি করছে বেলায় শিখাইছে বড় বড় ফাদ্রিরা ফুজার ফুজার পাত্র সাজায় খাজা বাবার কাছে গেছে যা বলতেছে আপনি আমাদের ধর্মে চলে আসেন আপনাকে নির্দিষ্ট সম্মান দেওয়া হবে খাজা বাবা উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিল্লাহিল হাম এটা বলতে দেরি 11 জন ফাদ্রি বেহুশ হয়ে খাজা বাবার সামনে ফইরা উইটা কই এই মুহূর্তে কালিমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তানার কাম হলো কালিমা পড়াইয়া বিদুরমিরে মুসলমান বানানো আস্তানার কাজ হলো অসৎ মানুষকে সৎ বানানো আস্তানার কাজ হলো মানুষের ভিতরটারে এমন ভাবে ওয়াশ করে ফেলা একটা সাবান দিয়ে খাবার প্লেটে যেমন ওয়াশ করা হয় মানুষের কলব এমন ওয়াশ কইরা ওলি আল্লাহর প্রেমিক বানায়া মসজিদ মুখী কইরা এই ব্যক্তির মরণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের অনুসারী রাখা হাত তুলে বলেন ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক
যেটা আস্তানার কাজ আস্তানার মাহফিল খাজা চিশতিয়া তরিকার দরবারের মাহফিল মনোযোগ দিয়া শুনেন তাহলে আমরার এই লতিফে কলব এটার মধ্যে গুণ আছে যারা পর্দার আড়ালে মা বোন আছেন আপনি এই কথা বলা যাবে না আপনারা যারা মা বোন আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই লতিফে কলব আপনাদেরও আছে আপনাদের জীবনে গুণ আছে দেখবেন যখন আপনার রিজিক বন্ধ হয়ে গেছে মনে করবেন আপনার গুণা বেশি হয়ে গেছে দেখবেন আপনার যখন রোগ সুখ বেড়ে গেছে মনে করবেন গুণা বেশি হয়ে গেছে দেখবেন আপনার অসুস্থতা বেড়ে গেছে তাহলে আপনার গুণা বেশি হয়ে গেছে এই জন্য গুণাগুলো মাফ করানোর চেষ্টা করবেন সাহাবায়ে কেরাম আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন ও মায়ান নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি আপনার উম্মত যে এত গুণা করে আপনার উম্মতের গুণাগুলো কি মাফ করব না আল্লাহ আমার নবী কয়ে করবে ইয়া রাসূলুল্লাহ কেমন ভাবে করবে ও বন্ধুরে আমাদের কলবের মধ্যে যে গুনাহগুলো আমরা করলাম এগুলা তো আমরা সার্ফ এক্সেল দিয়া ডইল্লা পরিষ্কার করতে পারবো নাকি না 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 পারবো না এই কলব দ্বারা তো আমরা দুনিয়ার কোনো সাবান দিয়া ডইলা পরিষ্কার করতে পারবো না আমার নবী কই উম্মত লিকুল্লি শাই ইনসে কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আর মাধ্যম আছে নবী গো ও দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীজি তাহলে আমরার কলব পরিষ্কার করব আমার নবী বলে ওয়াসি কলাতিল কুলুবি জিক্রিল্লাহ উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্র নাম হলো আল্লাহ পাকের জিকির ও বন্ধুরা আপনাদের মধ্যে কেউ কি একজন আছেন বলে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই বলতে পারবেন নি না রে না একজনও বলতে পারবেন না হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই বাজানো ও আমার ভাই বাবারা বন্ধুরা আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই আমরা গুনাহ করতে করতে কলব দ্বারা মাইরা ফালাইছি এই জীবনে গুনাহ করতে করতে আমরা যে আমাদের কলব দ্বারা ধ্বংস করে ফালাইলাম আমার নবী কই উম্মতরে ও আমি নবীর উম্মতের দলেরা তোমরা যে জীবনে এত গুনাহ করলা এই গুনাহগুলার কারণে তোমরা আল্লাহর কাঠগড়ার মধ্যে ধরা ফিরে যাইবা ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কি গুনার কারণে আল্লাহর কাছে আটকা পড়ে যাবো আমার নবী কই না আম অবশ্যই ইয়া রাসূলুল্লাহ ও নবীজি কেমনে গুনাগুলা মাফ করব কয় আল্লাহর জিকিরের মাধ্যমে আমার হোমনা দুলালপুর দৌলতপুর এলাকার আশেপাশে এলাকার চিস্তিয়া খানকা শরীফের ভাই বাবারা বন্ধুরা আপনাদের যাদের জীবনে গুণা আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের কোনো গুণা নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জীবনে যদি গুণা থাকে গুনার কথা স্মরণ করে আমার আল্লাহ পাকের একটু আসনে যাতের জিকিরে মশগুল হয়ে যাইবেন যেন আমার আল্লাহ পাক আপনার আমার জীবনের গুণাগুলা মাফ করে দেয় একটু জবান খুলে আল্লাহ পাকের জিকির করেন আর ডাক দেন আল্লাহ 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 রে দয়াল ডাকছে কাঙ্গাল রইছে রকাল তোমার শেখ মাশাল্লাহ আল্লাহ হাই রে দয়াল মারহাবা আল্লাহ আল্লাহ আরম্ভ করিলাম দয়াল তোমার নাম কো রে সর নিজ নূরেতে বানাও খোদা সেই নো রে পাকে পাঞ্জাতন গো সেই নো রে পাকে পাঞ্জাতন মাশাল্লাহ হযরত আলি মা ফাতেমা হযরত আলি মা ফাতেমা হাসান হুসাইন নবীর পাশে হাই রে দয়াল ডাকছে কাঙ্গাল রইছে রকাল তোমার শেখ মাশাল্লাহ কত জিন ফরিয়ার ফেরেশতা রায়া সদাই থাকে
Fagol gofara ya gah mashallah. Sodai tara dai pahara femer bagah neye zikir koro zikir koro zikir koro mumin gawar zikir koro mumin gawar zikir te maula razi zikir te maula razi aro razi nabi gawar mashallah hasta dila shebi bar ziba dila dakte tare noyon dila dekhi bar noyon dila dekhi bar tobo keno ondo mon zikir koro zikir koro zikir koro momin gawar zikir koro momin gawan zikir te maula raji aro raji nabi gawan mashallah zini foriyar feresta raya sodai take pagol para sodai tara dai pahara sodai tara dai pahara ful to le di te gola lai mashallah allah 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 khaja baba mohalla nana ki sundar ba naila re khaja tumara rasta nana mashallah amar mahinuddin chishti khaja mohalla nana ki sundar ba naila re khaja tumara rasta nana mashallah allah allah barot barshar azmir de khaja barot barshar azmir te tumi babar astana mahinuddin chishti mohalla nana ki sundar ba naila re khaja tumara rasta nana mashallah allah allah nur nabi jir pram pore koro nai biye jibone nur nabi jir pram pore khaza koro nai biye jibone santan tumar nai jogote santan tumar nai jogote sobi ruhani santan hai khaza tumar hoilam namer diwana amra khajar namer diwana puron koron puron koro khaja baba moner basona mashallah allah allah sota belai maino din na tumar abadai pronam maino din hoy goribe newas maino din hoy goribe newas khaja baba tahar nam khaja baba khaja baba amra hoilam tumar dewana amra hoilam tumar diwana doya allah khaja baba rusilai doyal allah khaja baba rusilai pura moner basona mashallah allah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam sabai paran sallallahu alaihi wasallam ekta jobano bondho rakhben na joban kule uccho konte jore jore paren alhamdulillah amar baira
বাবারা বন্ধুরা আমরা এই জান্নাতের বাগানের মধ্যে আসলাম জীবনের গুনাহ maaf করায়া বাড়িতে যাব কথা বলেন না ঠিক না বেঠি এই জান্নাতের বাগান শুধু আমাদের জন্য নয় সারা দেশবাসীর মানুষের জন্য দোয়ার জন্য সারা দেশের মানুষের উপর আল্লাহর রহমত কামনা করার জন্য ও মুসলমান আপনারা দেখতেছেন তুরস্কের মতো রাষ্ট্রের মধ্যে এত কষ্ট করে মানুষকে ভূমিকম্পের মাধ্যমে দেশের মধ্যে কত খারাপ পরিস্থিতি আল্লাহ যেন এই বাংলাদেশকে সকল প্রকার দুর্দশা থেকে হেফাজত করে এই জন্য মাহফিল কথা কন্যা ঠিক না বেঠি ও বন্ধুরে তাহলে আপনারা জবান খুলে বলেন আমরা এই মাহফিল হচ্ছে খুশি না বেজার একটু ডান হাতটা তুলে দেখান তো বাবারা কারা কারা বেজার আমরা বারে আল্লাহু আকবার কো আমরা কি সবাই বেজার মহব্বতের আওয়াজে পড়েন আমরা বেজার এই মাহফিল আমাদের জীবনের গুনাহ মাফের মাহফিল ঠিক না বেঠি এই মাহফিল কবরবাসীর মাগফিরাত কামনার মাহফিল ঠিক না বেঠি এই মাহফিল আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল আউলিয়া কেরামের অনুসরণকারীওয়ালা মাহফিল ঠিক না বেঠি আমি শুধু আপনাদেরকে একটু পরীক্ষা করেছি বলে কি পরীক্ষা পরীক্ষাটা হইল আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য এই মাহফিলে বৈশা আপনাদের মন মানসিকতা মাহফিলের দিকে ওয়াজ নসিহতের দিকে আসি কিনা মূলত আপনারা কেউই বেজান না একটু মনের খেয়ালের ভুলের কারণে হাতটা তুলে ফেলছেন মূলত আমরা সবাই খুশি ঠিক না বেঠি যারা যারা খুশি ডান হাতটা সোজা করে আল্লাহ পাকের দরবারে দেখান জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জুড়ে পড়েন আল্লাহুম্মা আমিন আরো জুড়ে পড়েন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা বাবারা আমি কোরআনুল কারীমের 30 পারার সূরা বাইয়েনার 7 এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘোষণা কার আল্লাহ আল্লাহর ঘোষণা অস্বীকার করলে ঈমান কি থাকবে না যাবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন থাকবে না যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে উলাইকা হুম খায়রুল বারিয়া দুনিয়ার সব মানুষের সাইতে সবচাইতে ভালো মানুষ হলো তারা কি জোরে পড়বেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়ই আল্লাযীনা যাহারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং ভালো ভালো কাজ করেছে আপনারা বলেন এই মাহফিল কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ মানুষকে সেবা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ মানুষকে কোরআন এবং সুন্নাহর পথে আনা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আল্লাহ বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া যারাই ভালো কাজগুলা করেছে এই মানুষগুলা দুনিয়ার সব মানুষের সাইতে ভালো মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সব মানুষের চাইতে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার মনোযোগের সাথে শুনবেন ভালো মানুষের চাইতে কেমন ভালো মানুষ আপনি ভালো মানুষের চাইতে কেমন ভালো মানুষ আমি আমরা তো ভালো মানুষ দাবি করি কথা সত্য কিন্তু দুনিয়ার খারাপ কর্মকাণ্ড আমাদের দ্বারাই হয় ঠিক না কেউ বলতে পারবেন না বুকে হাত দিয়ে হুজুর আমি সবচাইতে ভালো আমার মতো ভালো আর কেউ নাই আমাদের গুণা আছে কারণ আমরা মানুষ ঠিক না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এই খারাপ কাজ এবং অন্যান্য কাজ থেকে দূরে থাইকা যখন তুমি ভালো কাজ এবং ঈমানটা আনো আমার আল্লাহ বলতেছেন জাযাউহুম ইনদা রব্বিহিম আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে জান্নাতু আদনি ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমরা জানতে চাই জান্নাতুল আদন যেহেতু পুরস্কারটার নাম আপনি বলেন না ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাতুল আদন হলো এমন যে জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়াল নবীজি আপনার কাছে জানতে চাই ওই জান্নাতের মধ্য দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় ও বন্ধু এই মাসটাকে আরবি মাসের নাম হলো রজব মাস এই রজব লেখতে শব্দ অর্থ ব্যবহার হয় হরফ ব্যবহার হয় চারটা এই রজব শব্দের অর্থ এই চারটা হরফের মাধ্যমে চারটা নদী পাক আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিচে দিয়ে প্রবাহিত করবেন ওই রজব নামক নদীটার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পানিটা প্রবাহিত করবেন এর মধ্যে একটা পানির নাম হলো ইন্না
আতাইনা কাল কাউসার এক প্রকার পানির নাম হলো কাউসারের পানি দুই নাম্বার যে পানির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে ঘোষণা করেছে দুই নাম্বার পানিটার নাম হলো সারাবান তাহুরা পবিত্র পানি যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই আল্লাহ এবং তার রাসূলের পথে চলেছে ওই মানুষগুলো সারাবান তাহুরা পান করবে তিন নাম্বার পানির নাম হলো জান্নাতে লাবান মানে জান্নাতে দুধ আল্লাহ পান করাইবো আর চার নাম্বার পানির নাম হলো ওইটা হলো জান্নাতের মধু যারা এই রজব মাসের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আমার আল্লাহ পাক ওই নদীর চার প্রকারের পানি আল্লাহর বান্দাদেরকে খাওয়াইবো রব্বুল আলামিন আল্লাহ ওই নদীর মধ্যে এত সুন্দর করে প্রবাহিত পানি এই সুন্দর জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো একদিন থাকবো দুই দিন থাকবো তিন দিন থাকবো রসুল বলতেছেন আমার আল্লাহ যদি বলতেন এক বছর আমি নবী আল্লাহর কাছে আবেদন করতাম দশ বছর আমার আল্লাহ যদি বলতেন দশ বছর আমি আল্লাহ নবীর কাছে আবেদন করতাম একশত বছর কিন্তু না 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 আমার আল্লাহ পাক আমি নবীকে ডাইরেক্ট খুশি করে দিয়েছেন আল্লাহ পাকের পেয়ারা হাবিবকে সাহাবাই কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আমরা ওই জান্নাতের মধ্যে কতদিন থাকব নবী আমার ডাক দিয়ে বলেন ওই জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে এক সেকেন্ডের জন্য ওই জান্নাত থেকে তোমরা বাহির হবে না আমরা কেউ জান্নাতে থাকতে চাই জি জোরে বলেন ওই জান্নাতে থাকতে হলে নামাজ রোজা ইবাদত হারাম কাজ গোশ সুদ এগুলো করা যাবে রাব্বুল আলামিন আল্লাহ ওই জান্নাতে কারা কারা থাকবে নবী আমার বলতেছে আল্লাহর কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওই জান্নাতে থাকবে তারা আল্লাহর প্রতি খুশি যারা এবং আল্লাহ যাদের প্রতি খুশি তারা আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি কিনা জোরে বলেন খুশি কিনা অবশ্যই আমরা আল্লাহর প্রতি খুশি কিন্তু আমার আল্লাহর নবী বলতেছেন আল্লাহর কোরআনের ঘোষণা ওরা দুয়ান আল্লাহ তো তোমার প্রতি খুশি থাকা লাগবে বলে হুজুর আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে আমি তো সুদের টাকা খাই আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে আমি তো হারাম টাকা খাই আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে আমি তো পরের জমি জমা দখল করে খাই হুজুর আল্লাহ কিভাবে আমার প্রতি খুশি থাকবে আমি তো মানুষকে ওজনে কম দিয়া খাই না না এমন কাজ করলে আল্লাহ কোনোদিন আপনার প্রতি খুশি থাকবে না হারাম খাইলে কোনোদিন আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে না মুসলমান ইমানদার ভাই বাবারা আল্লাহকে খুশি রাখতে হলে আপনাকে একটা কাজ করতে হবে যালিকাল ইমান খশিয়া রব্বা আমার নবী বলতেছেন যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে ওই ব্যক্তিগুলাই আল্লাহ পাকের ওই জান্নাতে থাকবে কথা কন্যা ঠিক না বেঠি আপনারা জবান খুলে বলেন যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন পরের সম্পদ খাইতে পারে কিনা যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন সুদের টাকা খাইতে পারে যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন হারাম টাকা খাইতে পারে যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন পরের সম্পদ লুণ্ঠন করতে পারে না 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 যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন হারাম খাবার খাইতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সবাই আল্লাহকে ভয় করি আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলের পথমতে চলি আপনি বলেন না আমাদেরকে আপনি কোন রাস্তা দেখায় দিবেন রাসূল বলতেছেন এমন একটা রাস্তা তোমাদের জন্য নির্ধারণ করা হয়েছে যে রাস্তার নাম কোনো দুনিয়ার কোনো বড় রাস্তা নয় ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সরল সঠিক রাস্তা এই পথের মধ্যে তুমি যদি চলতে পারো আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাতের মধ্যে তুমি থাকতে পারবে বলেন সুবহানাল্লাহ সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আপনি বলেন না আমরা ওই জান্নাতের মধ্যে যে এতদিন বসবাস করব জান্নাতের মধ্যে এতদিন থাকব আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতের মধ্যে রাখা হবে ওই জান্নাতরা দেখতে কেমন কত সুন্দর আমার নবী বলেন আল্লাহ জান্নাতরা অনেক সুন্দর করে বানাইছে একটা ইট বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া আর একটা বানাইছেন রূপা দিয়া একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইটের মাঝখানে লাল ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ জান্নাত নির্মাণ করেছে ওই জান্নাতরা এত সুন্দর রে নবীর উম্মতের দল এবার সাহাবায়ে কেরাম বলি আর রাসূলুল্লাহ জান্নাতে কারা থাকবে
সাহাবাই কেরামের পূর্বে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হযরতে জিব্রাইল নামক একটা ফেরেশতা আছে যার নাম হলো মুআল্লিমুল মালাইকা সব ফেরেশতার শিক্ষক সুবহানাল্লাহ মুআল্লিমুল মালাইকা হেডমাস্টার সব ফেরেশতার শিক্ষক তিনি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জিব্রাইল বলে আল্লাহ ও আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানাইলেন জাহান্নাম বানাইলেন আল্লাহ আমার জাহান্নাম দেখতে মন চায় জান্নাত দেখতে মন চায় আল্লাহ বলে অবশ্যই জিব্রাইল তুমি যে তো মুআল্লিমুল মালাইকা হ্যাঁ তোমাকে জান্নাত দেখানো হবে জাহান্নাম দেখানো হবে জিব্রাইল বলে আল্লাহ জান্নাত ভালো জাহান্নাম খারাপ আল্লাহ আমি আগে জাহান্নাম দেখতে চাই খারাপটা দেইখা মজার জান্নাতের মধ্যে গেলে আমার কাছে ভালো লাগবে এবার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতারে সাতটা জাহান্নাম দেখাইছে এবার জিব্রাইল কয় আল্লাহ আমি জান্নাত দেখতে চাই জিব্রাইলের নূরের পাখা আছে কয় শত জোরে জোরে ছয়শত নূরের পাখা হযরত জিব্রাইলকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত দারুন নাঈমের মধ্যে আল্লাহ ঢুকাইছে ঢুকে আল্লাহ কয় জিব্রাইল জান্নাত ঘুরে দেখো জিব্রাইলের ছয়শ নূরের পাখা থেকে দুইটা নূরের পাখা দিয়া জিব্রাইল যদি লামকান থেকে একবার বাড়ি দেয় চোখের পলকে আসমান থেকে জমিনে আসতে পারে ওই নূরের একটা পাখা দুইটা পাখা দিয়া জিব্রাইল একশত বছর দৌড়াইলেন জিব্রাইল কয় আল্লাহ দুইটা পাখা দিয়া দৌড়াইলাম এখনো জান্নাত দি শেষ হয় না একশো বছর দৌড়াইছি আল্লাহ কয় জিব্রাইল একশো বছর দৌড়াইলে আমার ছোট জান্নাত গুড়া শেষ করা যাবে না জিব্রাইল কয় আল্লাহ কয়টা দিতাম এবার আল্লাহ পাক রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রাইল দুইটা পাখার বদলতে একশো নূরের পাখা ব্যবহার করছে আরো পাঁচশো বছর দৌড়াইছে ছোট জান্নাত গুড়া শেষ করতে পারে নাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনকে জিব্রাইল বলে আল্লাহ একশো দিয়েও দৌড়াইলাম পাঁচশো তো বছর পারলাম না এবার ছয় শত নূরের পাখা মেইলা দিয়া হযরতে জিব্রাইল পাঁচশো তো বছর আল্লাহর ছোট জান্নাতে ঘুরছে ঘুরার পরে আল্লাহ জান্নাত এখনো শেষ হয় নাই আমার আল্লাহ কয় জিব্রাইল এই জান্নাতরা আমি আল্লাহর আটটা জান্নাতের মধ্যে সবচাইতে ছোট জান্নাত তুমি বুঝি এখনো পর্যন্ত এই জান্নাত ঘুরে শেষ করতে পারো নাই জিব্রাইল বলে আল্লাহ আমি আর জান্নাত দেখতে চাই না যত দেখি তত ভালো লাগে যত দেখি তত ভালো লাগে এবার জিব্রাইল আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ আমি জিব্রাইলের এতগুলা নূরের পাখা ছয়শত নূরের পাখা দিয়া পাঁচশত বছর জান্নাত ছোট জেডেডার মধ্যে দূর দৌড়াইলাম ও গো আল্লাহ গো আমি জিব্রাইল যে জান্নাত গুড়া শেষ করতে পারলাম না আপনি বলেন না এত বড় বড় আটটা জান্নাত আপনি কার লাগে বানাইছেন আমার আল্লাহ কয় আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বানাইছি কোন সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ আমদারে সাফায়াতের কান্দারি সাফায়াতের ইরাসুলাল্লাহ আমদারে সাফায়াতের ইরাসুলাল্লাহ মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ নবীজি আমার নূরের ফতুল নবীজি আমার গোলাপের ফুল নবীজি আমার নূরের ফতুল নবীজি আমার গোলাপের ফুল নয়শে ফুতুল নয়শের ফুল নূরে নূর আল্লাহ হায় রে নয়শে ফুতুল নয়শের ফুল নূরে নূর আল্লাহ মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আমরা সাফায়াতের কান্দারি সাফায়াতের নারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তফা নবীজি আমার কাবার ও কাবা আসে কগনের গলার মালা ঠিক না নবীজি আমার কাবার ও কাবা আসে কগনের গলার মালা নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা হায়রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
ও বন্ধু নবীকে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে আপনারা কষ্ট হইতাছে কিন্তু আমার নবী কয় সাফাতিলি আহলি কাবাইরি মিন উম্মতি আমি নবীজি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করছে আমি নবী তারারও সুপারিশ করে জান্নাতে নিব একটু জোরে জোরে যে নবী আমরা কবিরা গুনাহ করলাম আপনারে সুপারিশ করে জান্নাতে নিব একটু মুহাব্বতের আওয়াজে ওই নবীরে ডাক দেনার পরে নিয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহ নবীজি আমার আল্লাহর পাক নূর নূরের পায় দাঁড়িয়ে সেই নূর আল্লাহর কাছে নূরে নবীজি পয়দা নবীজি আমার গলার মালা পাইলে নবী কামলিওয়ালা রাখতাম এ গলায় হায় রে পাইলে নবী কামলিওয়ালা রাখতাম এ গলায় ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমরা সাফায়াতের কান্দারি সাফা রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ জিব্রাইল একটা ডাক দিয়া কয় আল্লাহ এত বড় জান্নাত আপনি কার জন্য বানাইছেন আমার আল্লাহ কয় জিব্রাইল আখির জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতের জন্য বানাইছি ও আল্লাহ নবীর উম্মতের তো এত ক্ষমতা নাই আল্লাহ কয় জিব্রাইল নবীর উম্মতের ক্ষমতা নাই তোমারে বললটাকে তুমি কি জানো না আমি আল্লাহর একজন শেষ নবীর আগের নবী ওনার নাম হইল হযরতে ঈসা পয়গম্বর ঈসা নবী আমার আল্লাহ পাকের কাছে আবদার করছে আল্লাহ আমার ঈসা নবী না বানাইয়া আপনি আখিরি নবীর উম্মত বানান ওই নবীরে আমার আল্লাহ পাক চতুর্থ আসমানে জীবিত অবস্থায় রাইখা দিছে সেজদা মানায় যখন কেয়ামতের আগ মুহূর্তে ঈসা নবী দুনিয়াতে আগমন করব আমরা নবীর উম্মত হইয়া আমার আল্লাহ কয় ওই নবীর উম্মতের যদি দাম বেশি না হইতো তাইলে তুমি জিব্রাইল জানোনি ঈসা নবী কোনোদিন বলতো না ওই নবীর উম্মত হওয়ার জন্য জিব্রাইল ওই নবীর উম্মতের জন্যই জান্নাত বানাইছি আল্লাহ গো ওই নবীর উম্মতে জান্নাত ঘুরে শেষ করতে পারতো না আল্লাহ কয় জিব্রাইল আমি আল্লাহর সঙ্গে টক্কর দেওয়া যায় না আমি আল্লাহ প্রমাণ দিতে পারবো তুমি কি চাওনি আমি আল্লাহ তোমার প্রমাণ দেই জিব্রাইল কয় অবশ্যই প্রমাণ দিবেন এ জান্নাত 600 নূরের ফাঁকা দিয়া 500 বছর উইরা আমি জিব্রাইল ঘুরে শেষ করতে পারি নাই আল্লাহ গো বলেন না ওই জান্নাতের মধ্যে কার লাগা বানাইছেন কে ঘুরবো আমার আল্লাহ কয় জিব্রাইল কাবা ঘরের সামনে যাও কাবা ঘরের মূল দরজার মধ্যে দাঁড়াইবা ওই কাবা ঘরের মধ্যে সর্বপ্রথম যেই ব্যক্তি প্রবেশ করব আর সর্বশেষে বাইরে হইব তুমি যাইয়া দেখবা ওই ব্যক্তি আমার জান্নাতে থাকবো জিব্রাইল কয় আল্লাহ মানলাম এবার জিব্রাইল কাবা ঘরের সামনে দেয়া দাঁড়াইছে ফজরের নামাজের পূর্ববর্তী সময় দেখতাছে হাতের মধ্যে লাঠি বট দিয়া দিয়া বট দিয়া দিয়া একটা মুরব্বি মানুষ কাবা ঘরে ঢুকতাছে লাডি বর কি বুড়া মানছে দেয় না জোয়ান মানছে দেয় লাডি বট দিয়া দিয়া কাবার দিকে যায় জিব্রাইল দূর থেকে ম্যাপ কইরা রাখছে কে জানি লোকটা উনি গবেষ করলেন কাবা ঘরের দিকে নামাজ শেষে সবাই বাইর হইয়া যায় জিব্রাইল দেখে ওই বুড়া বেড়ার বাইর হয় না লক্ষ্য কইরা দেখে ওই ব্যক্তিটা কাবা ঘরের একটা সাইড দিয়া বৈশা বৈশা নামাজ পড়ে কথা কয় না জিব্রাইল দাঁড়ায় রইল সূর্য উঠার অনেক পরে ওই ব্যক্তি বাইর হয়েছে জিব্রাইল সামনে দাঁড়ায় ডাক দিয়া কয় ভাই মসজিদে আসছেন সবার আগে সবার পরে কেন বাইর হইলেন সবার আগে বাইর হইলেন না উনি ডাক দিয়া কয় আমার নবীজি ফজরের নামাজে যখন আসতেন আমার নবী ফজরের নামাজ পইরা নামাজের মুসল্লা থেকে উঠতো না আমার নবী সূর্য উঠলে দুই রাকাত নামাজ আদায় করত
তারপরে আমার নবী বিছনা ছাইড়া উঠতো আমার নবীজির সুন্নত আদায় করছি বলে ঠিক আছে আদায় করছেন আপনি এখন এত দেরিতে যে বাইরে হইলেন আপনি নবীর এত সুন্নত মানেন সুন্নত মানুন না ওয়ালা বেডা আপনার কাছে জানতে চাই আপনি জানেন নি আল্লাহ পাকের রহমতের একজন ফেরেশতা আছে বলে হ্যাঁ আছে বলে ওনার নাম কি বলে ওনার নাম জিব্রাইল আপনি বলেন না হযরতে জিব্রাইল ফেরেশতা কোন জায়গায় উনি ডাক দিয়া কয় আমারে কেন জিব্রাইল ফেরেশতার খবর জিগান জিব্রাইল ফেরেশতা তো আল্লাহ খবর জানে নবী খবর জানে আমি বলতে পারবো না বলে না আপনি পারবেন যে বেডা নবীর সুন্নত পালন করে নামাজের মুসল্লায় সূর্য ওঠার আগে পর্যন্ত ওঠে না অবশ্যই এ বেডা জানে বলে ঠিক আছে বেশি দে তো করতেছেন আমি আপনারে বলতেছি জিব্রাইল ফেরেশতা কোথায় আছে ওই বান্দা ডাক দিয়া বুড়া মুরব্বী মানুষ নামাজের মুসল্লাটা হাতে নিয়া এভাবে বিছাইয়া দিয়া নামাজের মুসল্লার মধ্যে উঠা দুই রাকাত নামাজ পড়ছে নামাজটা পড়ার পরে নামাজের মুসল্লায় বসা ডাক দিয়া কয় ভাই আপনি বলতেছেন আল্লাহর ফেরেশতা জিব্রাইল কোথায় দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহর কাছে মোরাকাবা করলাম মোরাকাবা করার পরে আল্লাহর সাত আসমান দেখলাম এ ফুরাটা দুনিয়া ঘুরা দেখলাম দুনিয়ার মধ্যে জিব্রাইল নাই সাত আসমানের কোনো জায়গায় জিব্রাইল নাই সাত জমিনের কোনো জায়গায় জিব্রাইল নাই আল্লাহর জমিনের নিচে তাসুররা শেষ জায়গা এখানেও নাই আল্লাহর জমিনের নিচে ইলিয়ান এ জায়গায়ও জিব্রাইল নাই ও ভাই আল্লাহর সাত আসমানের পরে সত্তর হাজার নূরের পর্দা ওই নূরের পর্দাগুলা ঘুরলাম একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দার দূরত্ব পাঁচশত মাইল একটা নূরের পর্দার কোনো জায়গায় জিব্রাইল নাই আল্লাহর লাম ও কান ঘুরলাম জিব্রাইল নাই আরশ ঘুরলাম জিব্রাইল নাই কুরসি ঘুরলাম জিব্রাইল নাই লাম ও কান ঘুরলাম আল্লাহর কুরসি ঘুরলাম কোনো জায়গার মধ্যে জিব্রাইল নাই লৌহ কলমের কোনো জায়গায় জিব্রাইল নাই ভাইও আল্লাহর সাতটা জাহান্নাম ঘুরলাম কোনো জায়গায় জিব্রাইল নাই আল্লাহর আটটা জান্নাত ঘুরলাম কোনো জায়গায় জিব্রাইল নাই ও ভাই আমি বললাম বললাম দুনিয়ার কোনো জায়গায় যে তো জিব্রাইল নাই হয় আমনে জিব্রাইল নয় আমি জিব্রাইল হয় আপনি জিব্রাইল নয় আমি জিব্রাইল জিব্রাইল ফেরেশতার কোনো কথা বলে না এই মুহূর্তের সাথে সাথে চইলা যায় আল্লাহর দরবারে যায় ডাক দিয়া কয় আল্লাহ এ বেডারে তো ফাওয়ার ফজরের আগে মসজিদে আইছে সূর্য উঠার পরে বাইর হইছে আল্লাহ বাইর হওয়ার পরে এ বেডারে শুধু জিগাইলাম জিব্রাইল কোন জায়গায় অল্প সময় দুই রাকাত নামাজ পড়া পুরা দুনিয়া ঘুরছে সাত আসমান সাত জমিন সত্তর হাজার নূরের পর্দা আর শকুরসি লৌহ কলম সব জায়গা লাম ও কেন ঘুরছে রাব্বুল আলামিন সাতটা জাহান্নাম আটটা জান্নাত সব ঘুরছে কোনো জায়গায় ফাইছে না বেড়া আমারে কয় হয় বেড়া জিব্রাইল নয় আমি জিব্রাইল আল্লাহ জানি না দ্বিতীয়বার কি প্রশ্ন জানি দেয় আমি যদি বেড়ে ফিরা যাই এই জন্য তাড়াতাড়ি তার কাছ থেকে দূরে চলে আসছি মাবু ও দয়াল আল্লাহ আপনি বলেন না এ বান্দার কেন এত পাওয়ার আমার আল্লাহ কই জিব্রাইল উনি আর কেউ না উনি হইল আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীর প্রথম খলিফা নবীদের নবীদের প্রথম খলিফা নবীদের প্রথম খলিফা ওনার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক সিদ্দিকে একবারের দাবি দেখিবি যদি একবারে নবী সিদ্দিকে একবারের দাবি দেখিবি যদি একবারে নবী জীবনে আর জ্বালা থাকবে না হায়রে জীবনে আর জ্বালা থাকবে না বাবা থাকবে না আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে জীবনে আর দুঃখ রইল না বাবা শোনো না হাদিসে পাকে রিবরণ না বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সাফায়াত করবে শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকে
রে মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলে টের পাবে না বাবা শোনো না হাদিসে পাক তিনি আমার নবীও না নবীর প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক জিব্রাইল কয় আল্লাহ নবী না নবীর খলিফার যদি এত পাওয়ার হয় ও আল্লাহ নবীর পাওয়ার কত আল্লাহ কয় তার চাইতে বেশির বেশির বেশি সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমার নবীর ওই হযরতে খলিফা খুলাফায়ে রাশেদার সদস্য আবু বকরের পাওয়ারের ফলে আরো বেশি পাওয়ার ওলা কিছু বান্দা আরো বেশি পাওয়ার ওলা কিছু উম্মত আছে ও আল্লাহ এরার নাম কি আমার আল্লাহ কয় মিনান নাবিয়িনা নবীরা ও সিদ্দিকিনরা সিদ্দিকেরা ও সুহাদা শহীদরা ও সলিহিন আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হারে পীর মুর্শিদের ওরে না বুঝিয়া ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা বলেন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে আমার খাজা বাবার খেলা হায়রে পীর মুর্শিদ ওরে 36 বছরে কেউ পায় না কোনো আনা আবার 6 মাসেরও কালের দয়াল তারে দিলা শুলো আনার দয়াল দিলা শুলো আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা বলেন যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হায়রে পীর ভাইও গভীর মনোযোগ দিয়া শুনবেন তাহলে তিন ফকার চার ফকারের ব্যক্তি এক নাম্বার নবী দুই নাম্বার সিদ্দিক তিন নাম্বার শহীদ চার নাম্বার ওলিরা এবার ওলিরা কেমনে পারে সব হুজুররা তো খাজা বাবার ওয়াজ করছে আমি একটু খাজা বাবার একটা গোলামের ওয়াজটা করি বেটা বসবেন না একটু কষ্ট হবে না তো সবাই তো খাজা বাবার ওয়াজ করছে খাজা বাবার দ্বারা প্রেমিক খাজা বাবার দ্বারা আশেক এদের সম্মান কত একটু শুনবেন বাবা কারণ কি জানেন আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমার অনেকবার নিছে সেই জায়গায় নিয়ত করছি এ মার্চ মাসের 18 তারিখ নিউ জলপাইগুড়ি একটা মাহফিল করে আবার যাবো খাজা বাবার দরবারে দোয়া করবেন মনে বড় আশা কারণ হিন্দেলওয়ালি খাজা ওনার জন্য শুধু মুসলমানেরা পাগল না হিন্দুরও পাগল জি ছয় রজব খাজা বাবার দরবারে হাজার হাজার বিদুর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয় এই যে রজব মাসের 6 তারিখ গেল এটা রজব মাসের জি এ বন্ধু আমার খাজা করিবে নামাজের দরবারে যখন খাজা করিবে নামাজ দুনিয়া থেকে প্রথম পর্দা নিলেন ওনার দরবারে অনেক মানুষ আসা যাওয়া করে কারণ খাজা করিবে নামাজের একটা নাম হলো গরিবে নামাজ আরে খাজা গরিবে নওয়াজের নাম তত্ত্ব গরিবে নওয়াজ না ওনার নাম হইল হযরত মাইনউদ্দিন হাসান নাম কি মাইনউদ্দিন হাসান কারণ উনি নবীর বংশ ইমাম হাসানের বংশধরের ধারাবাহিকতায় ওনার নাম হলো মাইনউদ্দিন হাসান খাজা বাবার বয়স যখন মাত্র 6-7 বছর হযরতে খাজা গরিবে নওয়াজের আব্বার সাথে উনি রমজান মাসের 29 তারিখ দিবাগত রাত মসজিদ থেকে বাড়িতে আসতে আসতে খাজা গরিবে নওয়াজ ওনার বাবা হযরতে খাজা গিয়াসউদ্দিন নাম কি খাজা বাবার বাবার নাম কি হযরতে খাজা গিয়াসউদ্দিন উনি ওনার আব্বার কাছে বলে আব্বা ঈদ তো সামনে চলে আসছে রোজা আব্বা আজকে 29 রমজান চলে যায় আগামী কালকে 30 রমজান ও আব্বা আমরার এলাকার অনেক মানুষেরা নতুন পাঞ্জাবি নতুন জামা কাপড় পরে অনেকে নতুন গোরা কিনছে ঈদ উপলক্ষে আব্বা আমি মাইনউদ্দিন হাসানের কেমনে নতুন জামা দিতেন না খাজা বাবার বাবা ওনার টাকা ছিল না
পয়সা ছিল না, সম্বল ছিল না। অনেক মানুষ বলে এ শহীদ মিয়া তো সুন্দর মাহফিল করতে, খাজা বাবার মানুষ, উনি যে মাহফিল করে ওনার তো এটা নাই ওইটা নাই ওইটা নাই এটা নাই, বাদ দে খাজা বাবার বাপের ওইগুলো ছিল না, দিছে কে? আরো ধরে কন্যা দিছে কে? হযরতে খাজা মাইনউদ্দিন ইবনে হাসান, মাইনউদ্দিন হাসান বাপের পাঞ্জাবিটা ধরা কয়, আব্বা ও ও আব্বা আমার তো একটা পাঞ্জাবি নাই, নতুন জামা নাই, আপনি কি আমার ঈদে নতুন জামা দিবেন না? ঘরের মধ্যে নিয়া মাইনউদ্দিন চিস্তির আম্মা জানের কাছে দিয়া কয়, মাইনউদ্দিনের মা আমি বাবা সন্তানের জন্য বড় কষ্ট করি, মারে ও মাইনউদ্দিনের মা নেও তুমি তোমার সন্তানটারে রাখো, আমি বাড়ি থেকে চলে যাই, আগামীকালকে যদি মাইনউদ্দিনের জন্য একটা পোশাক আনতে পারি তাইলে বাড়িতে আসবো, নসেত আমি বাড়িতে আসবো না। ও মুসলমান হযরতে খাজা বাবার খাজা বাবার বাবা যান ওনার জন্য কত কষ্ট করে একটা পোশাক সংগ্রহ করছে, আমি খাজা বাবার ওয়াজ করবো, ওনার একজন প্রেমিকের ওয়াজ করবো, মনোযোগ দিয়া শুনবেন বন্ধু। হযরতে খাজা মাইনউদ্দিনের বাবা গিয়াসউদ্দিন যখন এই কথা বইলা বাড়ি থেকে বাইরে হইয়া যায়, আরে বাবা তিরিশ রমজানের দিন রাত্রবেলা একদিন পরে খাজা মাইনউদ্দিনের বাবা গিয়াসউদ্দিন একটা পাঞ্জাবি নিয়া খাজা মাইনউদ্দিনের ঘরের মধ্যে আসছে রাত্রবেলা, মাইনউদ্দিন চিস্তিরে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া সুন্দর জামা কাপড় পরে হযরতে খাজা মাইনউদ্দিন রে কয়, বাবা তুমি না নতুন জামার জন্য কান্না করেছ, এই নও বাবা তোমার নতুন জামা তোমাকে উপহার দেওয়া হইল। ঈদের দিনে খাজা মাইনউদ্দিন মাত্র সাত আট বছরের বয়স, নতুন জামাটা পইরা খাজা মাইনউদ্দিন ওনার বাবা গিয়াসউদ্দিনের সঙ্গে উনি রওনা করলেন বড় মসজিদে, ওনার বাবা ওই মসজিদের সম্মানিত খতিব, ঈদের নামাজ পড়াইব। সন্তান বাবার সঙ্গে ঈদগাহে রওনা করছে, যাইতে যাইতে খাজা বাবার বাড়ি এবং ওই ঈদগাহ নামাজ আমাদের মধ্যবর্তী জায়গায় একটা গরিব পোলা সিরা জামা কাপড় পরা, কি জামা কাপড়? সিরা জামা কাপড় পইরা রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালাইয়া কান্দে। খাজা গিয়াসউদ্দিন ডাক দিয়া কয়, বাবা কান্দ কেন? হুজুর ঈদের দিনে কত ফোলাফান দেখছি, ঈদগাহে যায় নামাজ পড়তে নতুন জামা পইরা, কত ফোলাফান আমার পায়ে ধরে সালাম কইরা যায়, আমার দমা নাই আমি কার পায়ে ধরে সালাম করবো? হুজুর কত ফোলাফান বাবার হাতে ধরে ধরে যায় নতুন জামা কাপড় পইরা, হুজুর আমার বাবা নাই আমি কার কাছে ধরে যামু, আমার একটা নতুন জামা দেবার মতো একটা মানুষ আমি খুঁজা পাই নাই, হুজুর আমি কই নতুন জামা পামু, আপনি দোয়া করেন না আমার জন্য একটু খাস করে দোয়া করেন। হযরতে খাজা মাইনউদ্দিন, কারণ উনি যে আল্লাহর ওলি হবে, খাজা মাইনউদ্দিন চিস্তিরে বাবা যান খাজা গিয়াসউদ্দিন রে, উনি জন্মগ্রহণ করার আট মাস নয় মাস আগে আল্লাহর নবী ঘুমের ঘরে স্বপ্নে কইছে, ও গিয়াসউদ্দিন তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আগমন করতাছে এটা কোনো সাধারণ সন্তান না, এটা ভারতবর্ষে ইসলাম কায়েম করব। যে বেড়ারা কয় আল্লাহর ওলির দরবারে যাবেন না, এ বেটারা জিগাইয়ান কারু সিলাই সিন্নি খাইলা মোল্লা সিনলা না, বাংলাদেশ ইসলামের দাওয়াত দিতে শাহজালাল শাহ পরান, ভারতবর্ষ ইসলামের দাওয়াত দিতে হযরতে খাজা মঈনউদ্দিন চিস্তি। তাহলে আল্লাহর ওলিরা তো ইসলাম প্রচার করছে, পীরলিরা তো ইসলাম প্রচার করছে, তুমি পীরলি মানতে চাও না, তুমি মানলে মানো আমার কোনো কিছু করার নাই, তবে আল্লাহর কোরআন বলে নবীর হাদিস বলে মান আদালি বালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে, যারা আল্লাহর কোনো বন্ধুর সঙ্গে বেয়াদবি করে আল্লাহ তারার লগে যুদ্ধের ঘোষণা দেয়। বন্ধু হযরতে খাজা মাইনউদ্দিন চিস্তি তো আল্লাহ পাকের মনোনীত বন্ধু, ওনার মনের মধ্যে একটু মায়া লাগিয়া গেছে, সাত আট বছরের সন্তান, যাইতে 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 ঈদগাহের দরজার মধ্যে যাইয়া হযরতে মাইনউদ্দিন চিস্তি ওনার বাবারে বলে, আব্বা আপনি ভিতরে যান আমি আসতেছি। কি বলে কি বলে? আপনি ভিতরে যান আমি আসতেছি। খাজা মাইনউদ্দিন চিস্তি এই কথা বইলা বাবারে ভিতরে পাঠাইয়া পিছনের দিকে যাইয়া খাজা মাইনউদ্দিন চিস্তি আবার ঈদগাহে গেছে। হযরতে খাজা গিয়াসউদ্দিন খুতবা দিতাছে ঈদগাহের ময়দানে দাঁড়াইয়া, তাকায়া দেখে ওনার ছেলের গায়ের মধ্যে যে নতুন পাঞ্জাবি আসিল, নতুন পাঞ্জাবি নাই সিরা জামা কাপড় গায়ে দিয়া দাঁড়াইয়া রয়েছে। নামাজটা শেষ কইরাম, খাজা মাইনউদ্দিন চিস্তির বাবা খাজা গিয়াসউদ্দিন একটা দৌড়ানি দিছে খাজা মাইনউদ্দিন চিস্তিরে।
খাজা মাইনউদ্দিন চিশতি দড় দিয়া যাইয়া মায়ের কাপড়ের আসলটার মধ্যে লুকিয়ে গেছে কোন সন্তান যদি বাবার লগে অন্যায় করে মার কাছে যায় মা তারে বাঁচায়া দেয় বাপে যদি বাড়ি থেকে বাইরে কইরা দেয় মা লুকিয়ে লুকিয়ে ফুতেরে খানা দেয় আরে এমন কত সন্তান এমন মারে হারিয়া মা পিলে বসছ মনোযোগ দিয়া শুইনো আজকের মুনাজাতে তোমরা সবার মা বাবার লাগে দোয়া করেছে কোন অন্যায়ের কারণে মারবেন ডাক দিয়া কয় মাইনউদ্দিনের মা তারে কেন মানবো জানোনি কারণ মাইনউদ্দিন যে নতুন জামাটা কিনা দিছি নতুন জামাটা কই তার জিগাও মাইনউদ্দিনের গায়ে তো নতুন জামাটা নাই মাইনউদ্দিন একটা ডাক দিয়া কয় মা গো মা আমার জামাটা রাস্তার একজন গরিব মানুষ কান্তাছে আমি আমার জামাটা কইলা তারে দিয়া দিছি মা তার মাও নাই বাবা নাই নতুন কোন জামা নাই তিনটা জিনিস নাই আমার মাও আছে বাবা আছে নতুন জামাটা তারে দিলে আমার একটা জিনিসের অভাব থাকব এই জন্য আমি তারে জামা দিয়া দিছি কাকা মাইনউদ্দিনের আব্বা কয় আবার দেখো মুখের উপরে কথা বলে ফাইজা মাইনউদ্দিনের মা ডাক দিয়া কয় মাইনউদ্দিনের আব্বা জান আমি আমার সন্তানকে এই শিক্ষাই দিছি তার সামনে কোনো গরিব না খায়া থাকতে পারে না তার সামনে কোনো গরিব হারাম ভাবে থাকতে পারে না কষ্ট পায়া থাকতে পারে না আমি মাইনউদ্দিনের মা তারে উপাধি দিলাম তার নাম তাই হইলো এখন থেকে গরিবে নেওয়াজ মানে গরিব মানুষের সাহায্য কন্যাওয়ালা ও বন্ধুরে খাতা বাবার দরবারের মধ্যে যায়া দেই কেন বড় একটা ডেকের মধ্যে প্রত্যেক দিন খিচুড়ি রান্না হয় প্রত্যেক দিন কত সুন্দর সুন্দর সাউদিয়া আলাদা মিষ্টান্ন রান্না হয় কত হাজার হাজার গরিবেরা খায় এটা হইলো খাজা মাইনউদ্দিন চিশতির মার দোয়ার বরকতে মার দোয়ার বরকতে মার দোয়ার বরকতে খাজা মাইনউদ্দিন চিশতির দরবারে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আসা যাওয়া করব খানা খাইব খানার কোনো কমতি হবে না কত মানুষ পাগলের মতো স্বর্ণ গয়না টাকা পয়সা সব দিয়া দেয় এ মানুষ কেন দিয়া দাও টাকার জন্য কি মায়া লাগে না বলে মায়া করব কি আমার কোনো সন্তান ছিল না খাজা মাইনউদ্দিনের দরবারে আয়া আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ মাইনউদ্দিন রে যদি তুমি ভালোবাসা থাকো খাজা বাবার ওসিলায় আমার একটা সন্তান দাও আমার আল্লাহ সন্তান দিছে আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কি খাজা বাবা না আল্লাহ খাজা বাবার ওসিলায় আল্লাহ দিতে পারে কি পারে না এজোরে বলেন পারে কি পারে না একমাত্র একমাত্র ওসিলা ওয়াবতাগু ইলাইহিল ওসিলার মাধ্যমে দেয় বন্ধুরে শুধু খাজা বাবা নয় এমন যত হক্কানি আল্লাহর ওলি আছে আমার আল্লাহ সবার ওসিলায় সন্তান এবং দুনিয়ার মানুষকে দান করতে পারে ও বন্ধু খাজা বাবার যে আশেকের কথা বলতেছিলাম দুনিয়ার সব মানুষের কাছে খবর গেছে খাজা গরিবে নামাজের দরবারে মানুষকে সহযোগিতা করা হয় খাজা গরিবে নামাজ দুনিয়াতে নাই উনি ওনার মাজারে সবাই খবর পাইল কিন্তু খাজা গরিবে নামাজ মাইনউদ্দিন চিশতির দরবারে একটা ফকির মানুষ ওনার কাছে কোনো টাকা নাই পয়সা নাই খাজা গরিবে নামাজের দরবারে আইসে আয়া বারবার জিগায় খাজা মাইনউদ্দিন তুমি আমার খাবারের ব্যবস্থা করো একদিন চাইছে কোনো খাবার পায় নাই বাইরে দেয় খাজা মাইনউদ্দিন চিশতির বদনাম করা শুরু করে দিছে দ্বিতীয় দিন আসছে মাইনউদ্দিন আমার খাবারের ব্যবস্থা করো বাইরে যেয়ে খাবার পায় নাই বদনাম করা শুরু করছে তৃতীয় দিন যায় খাজা মাইনউদ্দিন চিশতির কাছে যায় ডাক দিয়া কয় মাইনউদ্দিন আমার খানার ব্যবস্থা করো তৃতীয় দিনও পায় নাই একদিন দুই দিন তিন দিন যাওয়ার পর আপনি যাইবেন কোনো কিছু পাই নাই তামু কিনলে গা বেটা বাহিরে আইয়া বারবার 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 কান্না করে কিন্তু বন্ধু খাজা মাইনউদ্দিন চিশতি যে বদনাম করে এবার ওই মাইনউদ্দিন চিশতির দরবারের খাদে মেরা খাজা মাইনউদ্দিন চিশতির দরবারটা পরিষ্কার করা হয় রাত্রবেলা তাহাজ্জুদ নামাজের আগের সময়ে যারা গেছেন খাজা বাবার দরবারে হয়তো আপনারা জানেন কারণ কি জানেননি অনেক তো উচ্চারণ করে মুখের কথায় কয় খাজার দরবারে নাকি গাঁজা টানে এ ব্যাগ কলরে দিগাইবেন তুই কোনোদিন দেখছস নি কোনোদিন দেখে নাই মুখের কথায় কথায় বলে খাজা বাবার দরবারে ফজরের নামাজের আগে একটা ধ্বনি হয় অনেক আগে অনেক আগে ফজরের নামাজের অনেক আগে আটকা ধরে আওয়াজ হইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জোরে কন্যা সুবহানাল্লাহ
ওই ফজরের নামাজের পূর্বে খাজা করিমের নামাজের দরবার ঝাড়ু দেওয়া হয়, ঝাড়ু দিয়া যে ঝাড়ু দিয়া খাজা করিমের নামাজের দরবার পরিষ্কার করে, ওই ঝাড়ুর সামান্য দুলা নেওয়ার জন্য কত মানুষ খাজা করিমের নামাজের দরবারের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। কিন্তু তোমরা যে খাজা করিমের নামাজ রে নিয়া বাজে মন্তব্য করো, কেন শহীদ মিয়া সহ এলাকার মানুষগুলা খাজা বাবার মাহফিল করে, কেন আশিকের রাসূলগুলা খাজা বাবার পাগল দিওয়ানা হইয়া মাহফিল করে? শুনে নেন রে বাবারা, ওই পাগল যখন তিন দিন কোনো খানা পায় নাই, ওই পাগলটা ওই জায়গার মধ্যে খাজা করিমের নামাজের দরবারে পয়সা পয়সা বাজে মন্তব্য করে খাজা বাবার ব্যাপারে। কিন্তু রে ওই এলাকার খাদেম এখন না প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, মানুষের আনা কোনো বেশি বিদায় আগে তিন দিন পরে চার দিন পরে খাজা করিমের নামাজের দরবার পরিষ্কার করা হয়তো। তিন দিন পরে একজন খাদেম খাজা বাবার দরবার পরিষ্কার করতে যায়, দরবারের উপরে যে গিলাপ দেওয়া গিলাপের উপরটা তুইলা দেখে তিনটা পেয়ালার মধ্যে তিনবারের খানা খাজা করিমের নামাজের দরবারের মধ্যে পুরা রয়েছে। ওই খানাগুলা নিয়া খাদেম সাহেব কয়ে, দেখছুনি তিন দিন কোন ব্যক্তির জন্য যাকি খানা বাজেট হয়েছে, ওই খানাগুলা কোন ব্যক্তি জানি খায় না। এবার তিন পেটলা খানা নিয়া এইগুলা খাদেম সাহেব পাগলের সামনে ফালাইতাছে। পাগল জিজ্ঞাসা করে, কিরে তিন দিন খানা চাইলাম খানা পাইলাম না, তুমি দেখি তিন প্লেট খানা ফসাইয়া ফালাইয়া দিলা, কেন কেন আমার দিল তো আমি খাইতে পারতাম। বলে এই খানাগুলা আমি খাজা করিমের নামাজের দরবারের গিলাফের তলে পাইছি। বলে পাইছেন ঠিক আছে, বলে কিসের খানা আপনি কি বলতে পারবেন? পাগলা কয়, হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার জ্ঞান খুলছে, আমার মাথা খুলছে, তিন দিন আমি খানা চাইছি, খানা কোন জায়গায় আছে আমি এখনো দেখলাম না, আমার মনে হয় তিন দিন যে আমি খানা চাইছি ওই খানাগুলা খাজা করিমের নামাজের দরবারের গিলাফের তলে ছিল। পাগলা ডাক দিয়া কয়, খাজা করিমের নামাজ গো, আমি বড় অন্যায় করেছি, বড় পাপ করেছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন, আল্লাহর ওয়াস্তে আপনি আমারে মাফ করে দেন। মাফ করবে কি, মাফ করবে কি, মাফ করবে কি? ওই পাগলার জীবনী পড়তে যাওয়া পাইলাম, খাজা করিমের নামাজের জীবনী পড়তে যাওয়া পাইলাম। পাগলাটা খাজা করিমের নামাজের দরবারে মাথাটা যেই দিকে ফিরানো, ওই পশ্চিম পিছ দিয়া খাজা করিমের নামাজের মাথার কাছে দাঁড়ায়া যখন খাজা করিমের নামাজকে সালাম দিলেন আর মাফ চাইতেছেন, ওই পাগলা মাথাটারে খাজা করিমের নামাজের দরবারের সামনে ঠোকতাছে আর কান্দতাছে, আল্লাহ আপনার বন্ধুর সঙ্গে বেয়াদবি করেছি, কারণ আপনি বলেছেন ওয়াল্লাযীনা যাহারা ইউজুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ঈমানদার কোন বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, বিগয়রি মাক্তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের মাথায় নেয়। ও আল্লাহ গো, আপনার বন্ধু খাজা মাইনউদ্দিন রে কষ্ট দিছি, আপনি আল্লাহ আমারে মাফ করে দেন, আপনি আল্লাহ আমারে মাফ করে দেন। হঠাৎ করে পাগলার জীবনীর মধ্যে পাইলাম, পাগলাটা বলতেছেন আমি দেখলাম কে জানি আমার মাথার মধ্যে হাত বুলিয়া দেয়, আমি মাথাটা তুইলা দেখলাম খাজা বাবার দরবার থেকে একটা হাত আমি পাগলার মাথার মধ্যে বুলিয়া দিতাছি। ও বন্ধু রে, এ হাত দুনিয়ার কোনো সাধারণ হাত নয়, এ হাতটা হলো বেলায়েতের হাত। এ হাতটা কিসের হাত? এ হাত সবাই পায় না, এ হাত সবার মাথার মধ্যে বুলায় না। কেন কেন? বারো শতক জায়গা দিয়ে দিছে ফাগলা, পাঁচ শতক জায়গা দিয়ে দিছে ফাগলা। কিরে বাবা, এক শতক জায়গার দাম আপনাদের এলাকায় কত? এক শতকের দাম 4 লাখ, পাঁচ শতকের দাম 20 লাখ। ফাগলা কি 20 লাখ টাকা দিয়া স্ত্রী পুত্র নিয়ে মজা করতে পারতো না, আনন্দ করতে পারতো না? আবার 8 শতক আলাদা কিনা লইছে, কেন? মসজিদ বানাইব কেন? এবাদত করলে খাজা করিমের নামাজের নাম দিয়ে এত সুন্দর মসজিদ বানাইব। ও বন্ধু, এবাদতখানা হইব, মানুষ আসা যাওয়া করব, এত সুন্দর একটা প্রেমের বাগান হইব। এগুলা করার কারণ এই এবাদতখানাগুলা হওয়ার পরে মানুষ যখন এবাদত কইরা তাদের মার জন্য বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করব, আল্লাহ তাদের দোয়া কবুল করে নিব। ও বন্ধু রে, কেন কেন আপনি এবাদতখানার মধ্যে মা বাবার জন্য দোয়া করবেন? আপনি কি আপনার বাড়িতে তাইকে দোয়া করলে দোয়া কবুল হবে না? অবশ্যই হবে, কিন্তু এবাদতখানায় আল্লাহর ওলির উসিলা দিয়া দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হবে। অনেক সন্তান আজকের মা ফিরে বৈশা গেছেন, আপনার মা নাই, মুনাজাতে দোয়া হবে। অনেকে আছেন বাবা নাই, মুনাজাতে দোয়া হবে। অনেকে তিমেরা আছে, মাও নাই বাবাও নাই, সবার জন্য দোয়া হবে। এ সন্তানের দল যাদের মা নাই বাবা নাই, আপনাদের কদমে হাত দিয়া বলি, ওই মা বাবা
অন্ধকার কবরে থাকলে আম্মা আব্বার কবরটার জিয়ারত করবেন আর অনেকে তো আছেন আম্মা আব্বা আছে কথা সত্য আম্মা আব্বা থাকার পরেও আম্মা আব্বার জুদা কইরা দিবেন আম্মা বেই ঘরে এক বেলা ওই ঘরে এক বেলা ওই ঘরে এক বেলা খায় মানুষের কাছে ছায়া ছায়া খায় কি রে সন্তানের দল ও সন্তানের দল তোমার মা তো তোমার এই জন্য জন্ম দেয় নাই তোমার মা তো জুদা খাওয়ার জন্য জন্ম দেয় নাই তোমার মা তো আলাদা খাওয়ার জন্য জন্ম দেয় নাই তুমি বুইলা গেছো তোমার মা যদি ঘরে তিনটা টুকরা মাছ রান্না করত এক টুকরা তোমার বাবারে দিত এক টুকরা তোমারে দিত আরেক টুকরা মাছ মার বাগেরটা মা না খাইয়া তুমি সন্তানের জন্য রাত্রবেলার লাগা রাইখা দিত মা কষ্ট কইরা কইরা তোমারে মার চিরা কাপড়টারে জোড়া তালে দিয়া পড়ত।